হুম এক মিনিট একটু দেখে নি একেবারে নটায় শুরু করে দেবো ঠিক আছে আর এক মিনিট তবে একটু জয়েন করে যাক এক দু মিনিট ওয়েট করে নিই হেডফোন ইউজ করবি মাঝে মধ্যে একটু অডিও কম আছে সেই ইস্যু আছে একটু হেডফোন ইউজ করলে বেটার শুনতে পাচ্ছিস নাকি একটু বলবি ঠিক করে আর হেডফোন ইউজ করিস শুনতে পাচ্ছিস তো সবাই ঠিক ঠিক আছে চল তাহলে প্রথমে অ্যাটমিক স্ট্রাকচার থেকে আমরা কোশ্চেন দেখি অ্যাটমিক স্ট্রাকচার থেকে একটা হিউজ মার্কস অফ কোশ্চেন তোরা পাবি কারণ ওটা শুধুমাত্র অ্যাটমিক স্ট্রাকচার নয় ওটা অ্যাটমিক স্ট্রাকচার বন্ডিং এবং সলিউশন তিনটে টপিক ইনক্লুড হয়ে রয়েছে আমি একটা সিঙ্গেল সেশনে কোশ্চেন তো সব বলেই দেবো মডেল অ্যান্সারও আমি দেখিয়ে দেবো কিন্তু যেগুলো টেকনিক্যাল জায়গা যেগুলো একটু বুঝতে হবে সমস্ত এখন হাতে ধরে শেখানোর টাইম নেই একটা সিঙ্গল সে হবে না সো আমি মডেল গুলো আমি দেখিয়ে কোশ্চেন এবং তার অ্যান্সার আমি দেখিয়ে দিচ্ছি প্রথম আমাদের যে ইম্পর্টেন্ট প্রশ্ন আসবে সেটা হচ্ছে পস্টুলেটস অফ বোর্স atomic মডেল তাহলে প্রত্যেকের কাছে নিজস্ব কিছু না কিছু বই আছে ম্যাট্রিক্স থাকতে পারে পূর্ণ কেমিস্ট্রি বই থাকতে পারে সেখানে বাংলায় কোশ্চেন অ্যান্সার লেখা থাকতে আছে ইংলিশে লেখা আছে যেখান থেকে ইচ্ছা তুই পড় আমি আমাদের যেখানে পেট ব্যাচ আছে সেখানে আমি নোট আপলোড করে দেওয়া আছে সেখান থেকে পর যেখান থেকে ইচ্ছা পর কিন্তু জিনিসটা পড়ে নেই ইম্পর্টেন্ট তাহলে বোরের পস্টুলেট তাহলে বোরের তিনটে বইয়ে চারটে ভাগে ভাগ করা থাকে তাহলে প্রথম পস্টুলেট যেটা হবে বোর কি বলল যে অরবিটগুলো যে অরবিটে কক্ষপথে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে সেন্টার করে ঘুরছে সেই অরবিটটার সেই সার্কুলার পাথটার রেডিয়াস এবং এনার্জিটা কি বলল ফিক্সড ঠিক আছে তাহলে খাতায় যখন লিখবি তাহলে নির্দিষ্ট রেডিয়াস এই ওয়ার্ডটা থাকে তাহলে নির্দিষ্ট ওয়ার্ডটা যেন থাকে এটা এই এই এক একটা সার্কুলার পাথকে আমরা বললাম কি এক একটা অ্যালাউড এনার্জি স্টেট বা অ্যালাউড এনার্জি লেভেল এই সার্কুলার পাথ যেগুলো অরবিট তাদেরকে আমরা এটা বলি ঠিক আছে প্রথম পয়েন্ট এটা আমাদের অবশ্যই লিখতে হবে সেকেন্ড পয়েন্টে কি থাকবে যে ইলেকট্রনটা যখন সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি পাবে তখন সে লোয়ার এনার্জি অরবিট থেকে হায়ার এনার্জি অরবিটে জাম্প করবে অথবা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি যখন রিলিজ করবে তখন সে হায়ার এনার্জি অরবিট থেকে লোয়ার এনার্জি অরবিটে ব্যাক করে আসবে ঠিক আছে ইলেকট্রন উইল মুভ ফ্রম লোয়ার স্টেশনারি স্টেট টু হায়ার স্টেশনারি স্টেট হোয়েন রিকোয়ার্ড যতটা প্রয়োজন ততটা অ্যামাউন্ট অফ এনার্জি ইজ অ্যাবজর্ভ বাই দ্য ইলেকট্রন অর এনার্জি এমিটেড রিকোয়ার্ড অ্যামাউন্ট অফ এনার্জি এমিট করবে যখন সে হায়ার স্টেশনারি স্টেট থেকে লোয়ার স্টেশনারি স্টেটে ব্যাক করে আসবে দু নম্বর পয়েন্ট হায়ার স্টেশনারি স্টেট আর লোয়ার স্টেশনারি স্টেটের মধ্যে কতটা এনার্জি গ্যাপ হবে তার সেটা হচ্ছে এটা ডেল্টা এই এনার্জি গ্যাপ হায়ার স্টেটে ই টু লোয়ার স্টেটে ই ওয়ান হলে তাদের ইক ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আসবে নিউ প্ল্যাঙ্কের থিওরি থেকে এবং লাস্ট পয়েন্ট যেটা থাকবে মানে এই তিন নম্বর আর দু নম্বর পয়েন্টটাকে তুই একটা সিঙ্গেল পয়েন্টে লিখে দিতে পারিস আর চার নম্বর পয়েন্টে কি লিখতে হবে যে অ্যাঙ্গুলার মোমেন্টাম শুধু মোমেন্টাম নয় অ্যাঙ্গুলার মোমেন্টাম কারণ মোমেন্টাম মাস ইন্টু ভ্যালোসিটি তার সাথে আর যে রেডিয়াস পাথে পাথে ঘুরছে তার রেডিয়াসটা ইনক্লুডেড হবে সেটা কোয়ান্টাইজড এই ওয়ার্ডটা যেন থাকে সেটা কোয়ান্টাইজড কোয়ান্টাইজড মানে যখন কোনো জিনিসকে আমরা ফিক্সড অ্যামাউন্টে পাই সেটা হচ্ছে কোয়ান্টাইজড তাহলে কি লিখবো এম ভি আর এম ই লিখে ইলেকট্রনের মাস তাহলে এম ই ভি আর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই যেখানে এন হচ্ছে বোরের থিওরি তাড়াতাড়ি করে বললে একটুকুই তো বোরের থিওরিটা মুখস্থ করে নিবি এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে প্রথম কোশ্চেনটা আমরা আলোচনা করলাম সেকেন্ড যত কোনো কোশ্চেন আছে সবগুলোই ইম্পর্টেন্ট এর ছাড়াও অনেক কোয়েশ্চেন হতে পারে কিন্তু যে কোশ্চেনগুলো একেবারে ইম্পর্টেন্ট যেখান থেকে কোয়েশ্চেন আসার চান্স সব থেকে বেশি এবং প্রিভিয়াস ইয়ার ট্যালি করলে তোরা নিজেরাই বুঝতে পারবি যে কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসে কম আসে তো সেখান থেকেই ওটা করা যে এই কোশ্চেনগুলো মাল্টিপেল প্রতি বছর অনেকবার করে এসেছে এবার যে স্টেটমেন্টগুলো মুখস্থ করতে হবে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল থেকে আউ প্রিন্সিপাল স্টেটমেন্ট মুখস্থ করতে হবে হোন্ড প্রিন্সিপাল এবং পাওলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল মুখস্থ করতে হবে তাহলে এখানে আমার লেখা রয়েছে তাহলে পাওলিজ এক্সক্লুশন প্রিন্সিপাল কি না নো টু ইলেকট্রন ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ সেম ভ্যালুস অফ ফর অল দ্য ফোর কোয়ান্টাম নাম্বারস আমাদের চারটে কোয়ান্টাম নাম্বার আছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার প্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার আর স্পিন কোয়ান্টাম নাম্বার তাহলে দুটো ইলেকট্রনের এই চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম হতে পারে না তাদের এন এন এল আর এম এল অব্দি সমান হলেও তারা স্পিনে গিয়ে ডিফার করবে মানে এনে তো ডিফার করে যেতেই পারে যদি না করে এলে ডিফার করবে যদি এলে গিয়ে ডিফার না করে তাহলে এম এলে ডিফার করবে যদি তিনটেতেই ডিফারেন্ট না এলো স্পিনে গিয়ে তো ডিফারেন্ট হবেই তাহলে চার দুটো ইলেকট্রনের চারটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু সেম আসতে পারে না এটা হচ্ছে স্টেটমেন্ট তাহলে পালিজ এক্সক্লুসন প্রিন্সিপালের স্টেটমেন্ট এটা এবার আমরা যদি আউটবা প্রিন্সিপাল স্টেটমেন্টে যাই সেটা হচ্ছে প্রিন্সিপাল স্টেটস ইন গ্রাউন্ড স্টেট অফ অ্যাটমস অরবিটালস আর ফিল্ড ইন অর্ডার অফ देयर ইনক্রিজিং এনার্জি এটা হচ্ছে আউটবাহ প্রিন্সিপাল স্টেটমেন্ট তাহলে ইলেকট্রন গুলো প্রথমে লোয়ার এনার্জি থেকে हायर এনার্জি অরবিটে ফিল হবে এটা ধর 1s এটা 2s ধর এটা 2p তাহলে প্রথমে 1s ফিল আপ হবে তারপরে 2s ফিল আপ হবে তারপরে 2p ফিল আপ হবে তাহলে লোয়ার এনার্জি টু हायर এনার্জিতে ইলেকট্রন ফিল আপ হবে লোয়ার এনার্জি টু হায়ার এনার্জি আমরা কি করে বুঝি আমরা সেখানে এন প্লাস এল রুল মানে বোর বিউরিজ রুল ইউজ করি যদি আমি রুলটাকে নিয়ে এখন ভাবছি না ঠিক আছে অবশ্যই সাজেশনের পিডিএফটা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেওয়া হবে ঠিক আছে আর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের যদি লিঙ্ক না দেওয়া থাকে আমি লিঙ্কটা এখানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে বলবো ঠিক আছে পিডিএফ পেয়ে যাবি কোনো চিন্তা নেই পিডিএফ নিয়ে কোনো চিন্তা নেই আচ্ছা হ্যাঁ ক্লাসগুলো থ্যাংক ইউ সে কিছু না তোদের জন্যই তো ক্লাস করানো তোরা অ্যাটেনটিভলি ক্লাস কর তাহলেই হবে তাহলে আমরাও এনকারেজমেন্ট পাবো ফার্দার লাইভ ক্লাস করানোর জন্য তাই না তোরা অ্যাটেনটিভলি ক্লাস কর আচ্ছা এই কার লোয়ার এনার্জি হায়ার এনার্জি সেটা আমরা বোর বিউরিস রুল বা এন প্লাস এল রুল দিয়ে আমরা বার করি কিন্তু এখন না জানলেও হবে মানে আমি ক্লাসে যখন পড়িয়েছি তখন বলেছি অবশ্যই এখন আমি স্কিপ করে যাচ্ছি টাইমের রেস্ট্রিকশন আছে বলে তাহলে এটা স্টেটমেন্ট এটা দেখে নিই নেক্সট আরেকটা প্রিন্সিপাল লিখতে দিতে পারে সেটা হচ্ছে হোন্স রুল হোন্স রুল অফ ম্যাক্সিমাম মাল্টিপ্লিসিটি তার স্টেটমেন্টে কি যাবে ইলেকট্রনস পেয়ারিং উইল নট টেক প্লেস ইন অফ এনার্জি আনটিল ইচ অরবাইটাল ইজ সিংলি ফিল্ড এটা মানে বলতে চাইছে যতক্ষণ পর্যন্ত সেম এনার্জি অরবাইটাল অ্যাভেলেবেল থাকবে ইলেকট্রনগুলো প্রথমে সিঙ্গলি ফিল আপ হবে তারপরে ডাবলি ফিল আপ হবে ঠিক আছে ধর টু পি এর তিনটে অরবাইটাল যে এক্স পি ওয়াই আর জেড আমি টু পি অরবাইটালে কথা বলছি তো ইলেকট্রনগুলো ফিল আপ হবে কি করে প্রথমে আপ স্পিনে তিনটে ফিল আপ হবে তাহলে ইলেকট্রনগুলো প্রথমে সিঙ্গলি ফিল আপ হলো তারপরে ইলেকট্রনগুলো ডাবলি ফিল আপ হবে ঠিক আছে তাহলে যতক্ষণ পর্যন্ত সেম এনার্জি অরবাইটাল অ্যাভেলেবেল থাকবে ইলেকট্রনগুলো প্রথমে সিঙ্গলি ফিল আপ হবে তারপরে ডাবলি ফিল আপ হবে তাহলে এই স্টেটমেন্টটা পড়ে নেবি হোন্স প্রিন্সিপাল তাহলে এটা গেল এবার হচ্ছে রাইট ওয়ান এক্সেপশন অফ আউটবা প্রিন্সিপাল রাইট আমি এক্সেপশনটা লিখে দিচ্ছি আফবাও প্রিন্সিপালের এক্সেপশন বললেই যদি বলে আউটবাউ প্রিন্সিপাল ব্যতিক্রম ঘটায় এরকম অ্যাটমের নাম লেখো তোর অ্যান্সার হবে ক্রোমিয়াম অ্যান্ড কপার আর ক্রোমিয়াম আর কপার এই দুটো খুবই ইম্পর্ট্যান্ট ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন কীভাবে লেখা লিখতে হয় বার করতে হয় সেটা বুঝতে গেলে তো এখন আমাকে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট অ্যাটো কোয়ান্টা মেকানিক্স নিয়ে আলোচনা করতে হবে তাই আমি অ্যান্সারটা লিখে দিচ্ছি তাহলে আউটবাউ প্রিন্সিপালের ভায়োলেশন করে ভায়োলেশান লিখতে পারে ব্যতিক্রম লিখতে পারে এক্সেপশন বলতে পারে আয়বা প্রিন্সিপালকে মেনে চলে না ভায়োলেট করে এটাও যদি বলে তাহলে ক্রোমিয়াম কপার যে কোনো একটা লিখলেই হবে এবার এদের ইলেকট্রনিক কনফিগারেশনটাও আমি লিখে দিই ঠিক আছে লিখবি ওয়ান এস টু টু এস টু তারপরে টু পি সিক্স তাহলে কটা হলো দশটা থ্রি এস টু থ্রি পি সিক্স এরপরে কী হবে এরপরে হবে ফোর এস ওয়ান থ্রি ডি ফাইভ এটা হবে আর কপারের কি হবে কপারের সেম এখান থেকে এত দূর পর্যন্ত সেম ঠিক আছে ওয়ান এস থেকে থ্রি পি দি সেম এখানে কি হবে ফোর এস তাহলে এদের ইলেকট্রনিক কনফিগারেশন দুটো খুব ইম্পর্টেন্ট এই দুটো তোকে লিখতে দিতে পারে ঠিক আছে ও পরের क्वेश्चनটাই তাই ছিল ইলেকট্রনিক কনফিগারেশন কপার এন্ড প্রোমিয়াম ইম্পর্ট্যান্ট তোরা হয়তো ইন্টারনাল পরীক্ষা দিতে গিয়েও দেখেছিস কপার প্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখতে দিয়েছে এবার আছে এক্সপ্লেন দ্য মলিকিউলার জিওমেট্রিজ অফ বি ইসিএল টু বিএফ থ্রি সি এইচ ফোর থ্রি এবং এইচ টু ও তাহলে এই এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা মলিকিউল দেখছিস এই পাঁচটা মলিকিউলই তোদের সিলেবাসে মেনশন করা রয়েছে এবং রিসেন্ট টাইমে এই এই তিনটে মলিকিউলের কিন্তু সেফ এক্সপ্লেন করতে দিয়েছিল তাহলে আমি যদি যাই তাহলে এখানে আমার এক্সপ্লেন করা রয়েছে কীভাবে কী করতে হয় না করতে হয় সমস্ত এক্সপ্লেনেশন লেখা রয়েছে এবার এখানে সেইভাবে এক্সপ্লেনেশন করতে গেলে তো কিছুটা টাইম লাগবে তো তাহলে কি করবি না হাইব্রিডাইজেশন বুঝতে হবে ব্যাপার স্যাপার আছে এবার হাইব্রিডাইজেশন এখানে এই ক্লাসে বলা একটু রেস্ট্রিকশন আছে তাই আমি জাস্ট ইনফরমেশনটা বলছি ঠিক আছে বিইসিএল টু নেক্সট আমার কি আসছে বিইসিএল টির পর আসবে বিএফ থ্রি দেন এনএইচ থ্রি দেখেন আগে সিএইচ ফোরটা লিখি সিএইচ ফোর এনএইচ থ্রি অ্যান্ড এইচ টু ও BCL2 হয় এরকম একটা লিনিয়ার শেপ মলিকিউল ঠিক আছে যদি ডিটেইলটা লিখতে গেলে এখন তো হাইব্রিডাইজেশন বুঝতে হবে তুই বেসিক ইনফরমেশন লিখে এলেও তো কিছু মার্কস পাবি তাই আমি বেসিক ইনফরমেশন গুলো এক জায়গায় লিখে দিচ্ছি BF3 হয় এরকম শেপ CH4 মিথেন এখানে জায়গা ধরবে না আমি একটু নিচে নামিয়ে নেই মিথেনের শেপটা হয় এরকম কি বিন বিষয়টা দাঁড়াচ্ছে মিথেনটাকে নিয়ে আমি পরে আলোচনা করছি আর একবার আমি যা সেপগুলোকে আগে ড্র করে নিই প্রথমে ঠিকঠাক একটা দেখাই তারপরে আমি আবার আরো ইজি আরো এটা ড্র করে দিচ্ছি এটাকে তুই আরো ইজিয়ার ভাবে এভাবেও দেখাতে পারিস দেখাতে পারিস এটাও হবে আচ্ছা আগে আর আর বলে লিখবি ট্রাইগোনাল প্ল্যানার যদি হাইব্রিডাইজেশন জানতে চাই হাইব্রিডাইজেশন এর জন্য লিখবি এসপি আর এর জন্য হাইব্রিডাইজেশন লিখবি এসপি টু ঠিক আছে আচ্ছা এই যে তিনটে মলিকিউল CH4 ফোর আর এইচ টু ও এদের তিনজনেরই হাইব্রিডাইজেশন হচ্ছে একটা সিঙ্গুলার সেটা হচ্ছে এসপি থ্রি ঠিক আছে এতদূর এর এর শেপটা লিখে দিই এখানে আরও একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে এখানে বন্ড অ্যাঙ্গেল কত এখানে বন্ড অ্যাঙ্গেল হচ্ছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট বা একশো সাড়ে ন ডিগ্রি বলতে পারি এখানে বন্ড অ্যাঙ্গেলটা চলে আসে একশো সাড়ে সাত ডিগ্রির মতো আর এখানে বন্ড অ্যাঙ্গেলটা চলে আসে একশো সাড়ে চার ডিগ্রির মতো ঠিক আছে এই বন্ড অ্যাঙ্গেলটা জানতে চাই নেক্সট শেপ গুলো লিখে দিই সাইডে এইটাকে আমরা বলবো টেট্রা হেড্রাল এই বোল্ড এই যেটা বোল্ড সাইন দিয়েছি এটা ডট ডট সাইন দিয়েছি বিষয়টা কি আমি দেখাচ্ছি একটু বাদে টেট্রা হেড্রাল ঠিক করে লিখি মিশে গেছে লাইন লেখাটা দেন এটাকে কি বলবো পিরামিডাল বাংলা পিরামিডিওই হবে আর এটা দেখ বেন্ট শেপ বা ভি সেপ্ট বা অ্যাঙ্গুলার যা বলবি কৌনিক তাহলে আমি বেন্ট শেপ বলব এবার আমি একটু পিরামিডালটা বোঝানোর চেষ্টা করি ঠিক আছে পিরামিডাল মানে সরি টেট্রাহেড্রালটা একটু দেখানোর চেষ্টা করি ঠিক আছে একটু বোঝার চেষ্টা কর বোল্ড আর ডটেডটা দিয়ে আমি কি বোঝাতে চেয়েছি সামনা সামনি যদি থাকতি তাহলে তো বল স্টিক মডেল দিয়ে দেখিয়ে দিতাম আরো বেটার হতো তাহলে এটা হচ্ছে মিথেন মলিকিউল ঠিক আছে তাহলে মাঝখানের এই যে গ্রেইস মলিকিউল যেটা দেখছিস এইটা হচ্ছে তোর কার্বন ঠিক আছে এটা হচ্ছে তোর কার্বন যে এরকম করে দাগ দিয়েছিলাম দ্বারা কালার অকর্ডিংটা আমি চেঞ্জ করি গ্রেইস মলিকিউলটা কার্বন আর এই যে চারটে সাদা গোল গোল দেখছিস ওই চারটে হচ্ছে তোর হাইড্রোজেন ঠিক আছে এবার এই কার্বন থেকে এরকম করে বন্ড হয়ে এখানে একটা হাইড্রোজেন এরকম করে বন্ড এটা একটা হাইড্রোজেন আর এইটা কম্পিউটারের স্ক্রিনে কার্বন আছে এই ব্লু হাইড্রোজেন আর এই ব্লু হাইড্রোজেন এইটা এই কম্পিউটারের স্ক্রিনেই আছে এবার যেটা বোল্ড দিয়ে দেখালাম এই হাইড্রোজেনটা বোঝাতে চাইছে কম্পিউটারের স্ক্রিন থেকে সামনের দিকে উঠে আসছে ঠিক আছে এখানে একটা হাইড্রোজেন আর এই হাইটা দেখাচ্ছে কম্পিউটারের স্ক্রিন থেকে পিছনের দিকে যাচ্ছে এখানে একটা হাইড্রোজেন এই সেপটাকে আমরা বলি টেট্রোহাইড্রল বা চতুস্তলকীয় ঠিক আছে সেটাকে আমরা যখন রিপ্রেজেন্ট করি আমরা ফ্লাইং ওয়েজ রিপ্রেজেন্টেশন দিয়ে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি যেখানে দুটোকে ইন প্লেন দেখায় যারা ইন প্লেন তাদের এরকম বন্ড দিই অ্যাবাব দ্য প্লেন হলে এরকম করে একটা বোল্ট দিই আর বিলো দ্য প্লেন বোঝাতে চাইলে আমরা এরকম করে একটা ওয়েজ দিই ঠিক আছে ডটেড দি তো দিস ইজ ফ্লাইং ওয়েজ রিপ্রেজেন্টেশন তাহলে তোকে যদি মিথেনের রিপ্রেজেন্টেশন করতে বলে তাহলে আমরা এইভাবে মিথেনকে রিপ্রেজেন্ট করবো যে এই যে রিপ্রেজেন্টেশনটা এখানে বন্ড অ্যাঙ্গেলটাও জানতে চাই তো বন্ড অ্যাঙ্গেলগুলো জানতে হবে হাইব্রিডাইজেশনটা জানতে চাই সেটাও হবে এবার এই হাইব্রিডাইজেশানগুলো কীভাবে হলো সেটা বুঝতে গেলে একেবারে আমাদের কোয়ান্টা মেকানিক্স দিয়ে স্টার্ট করতে হবে যেটা আজকের ক্লাসের স্কোপের বাইরে তবে এতটুকু ইনফরমেশন মনে করে গেলেও যদি তোকে লিখতে দেয় যে যদি তিন নম্বরের কোশ্চেনও থাকে তুই যদি এতটা ইনফরমেশন লিখে আসি তোকে দেড় থেকে দুই দিতে বাধ্য ঠিক আছে দেড় থেকে দুই দিতে বাধ্য তুই যদি এতটা ইনফরমেশন লিখিস ফার্দার এক্সপ্লেনেশন করলে ফুল মার্কস ঠিক আছে চাপ অসুবিধা নেই তাতে এবার আরেকটা কোশ্চেন আসে ঠিক আছে এবার আরেকটা কোশ্চেন কী আছে যে মিথেন নাইট্রোজেন এবং এইচ টু ও এখানে কার্বন এসপি থ্রি হাইব্রিডাইজড নাইট্রোজেন এসপি থ্রি হাইব্রিডাইজড ও এসপি থ্রি হাইব্রিডাইজড হলেও এদের এই বন্ড অ্যাঙ্গেলে তারতম্য কেন আসে আমরা দেখতে পাচ্ছি মিথেনে কার্বনের সাথে মানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন তাহলে অ্যাঙ্গেল হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা হচ্ছে একশো ন ডিগ্রি আঠাশ মিনিট কিন্তু মানে একশো সাড়ে ন ডিগ্রি মতো বলতে পারিস এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন কত আসছে একশো সাড়ে সাত আর এখানে দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন কত দেখতে পাচ্ছি একশো সাড়ে চার এই তারতম্যটা কেন হচ্ছে এটাও কিন্তু কোয়েশ্চেন এসেছে প্রবাবলি একুশ বা বাইশ সালের মধ্যে কোন একটা সালে এই কোশ্চেনটা এসেছে কেন এই বন্ড অ্যাঙ্গেলের তারতম্যটা হয় ঠিক আছে তাহলে তার অ্যান্সারটা পরীক্ষাতে কী লিখবে আমি ধীরে ধীরে বলছি আমি সমস্তটা লিখছেন আমি ধীরে ধীরে বলছি পজ করে নিজের মতো খাতায় লিখে নিতে পারবি লাইভ শেষ হয়ে গেলে তাহলে কী লিখবি যে অ্যাকর্ডিং টু ভিএসই আর থিওরি কী লিখবি অ্যাকর্ডিং টু ভি এস ই পি আর থিওরি উই নো দ্যাট লিখবি যে আমরা জানি যে লোন পেয়ার লোন পেয়ার রিপলসান সব থেকে ম্যাক্সিমাম লোন পেয়ারের পাশে যদি লোন পেয়ার থাকে এটা সব থেকে বেশি রিপালসান হয় তারপরে যদি লোন পেয়ারের সাথে বন্ড পেয়ার থাকে সেটা সেকেন্ড রিপালসান আর সব থেকে লো রিপালশন হয় বন্ড পেয়ারের সাথে বন্ড পেয়ার ঠিক আছে এটা লিখলি এবার হোট ইজ লোন পেয়ার এ দেখ এই যে অরবাইটালটা ড্র করেছে এখানে দুটো ইলেকট্রন দিয়েছে ওটা হচ্ছে লোন পেয়ার মানে নন বন্ডেড ইলেকট্রন যে রিঅ্যাকশনে টেক পার্ট করে না আর আমরা জানি কোভ্যালেন্ট বন্ড মানে দুটো ইলেকট্রন দিয়েই তৈরি তাহলে এই যে বন্ডগুলো আছে না এই বন্ডেও তো আসলে তাহলে দুটো করে ইলেকট্রন আছে তাহলে এই যে বন্ডে যে দুটো করে ইলেকট্রন ওদেরকে আমরা বলি বন্ড পেয়ার তাহলে লোন পেয়ারের পাশে লোন পেয়ার থাকলে রিপালশনটা সব থেকে বেশি হয় মানে একে অপরের থেকে দূরে সরে যায় অ্যাঙ্গেলটা বেড়ে যাওয়ার চেষ্টা করে তারপরে লোন পেয়ার বন পেয়ার তারপরে বন পেয়ার বন পেয়ার তাহলে আমরা দেখতে পাচ্ছি মিথেনে কোনো লোন পেয়ার নেই অ্যামোনিয়াতে একটা লোন পেয়ার আছে আর এইচ টু ও ওয়াটারে দুটো লোন পেয়ার আছে তাহলে ওয়াটারের এই যে দুটো লোন পেয়ার লোন পেয়ার লোন পেয়ার রিপালসানটা সব থেকে বেশি এই লোন পেয়ারের মধ্যে অ্যাঙ্গেলটা বেড়ে যায় এই লোন পেয়ারটা ফার্দার লোন পেয়ার বন পেয়ার রিপালসানে আছে যার ফলে বন্ড পেয়ার বন পেয়ার রিপালসানটা তো সব থেকে কম তাহলে বন্ড অ্যাঙ্গেলটা কমে যায় তারপরে আমরা দেখতে পাচ্ছি না অ্যামোনিয়াতে কোনো লোন পেয়ার লোন পেয়ার রিপালসান নেই অ্যামোনিয়াতে শুধু লোন পেয়ার বন পেয়ার রিপালসান আছে তাই বন্ড অ্যাঙ্গেলটা অক্সিজেনে যেমন একশো নয় থেকে ড্রপ করে একশো সাড়ে চার হয়েছে অ্যামোনিয়াতে একশো নয় থেকে ড্রপ করে একশো সাড়ে সাতে এসে নেমেছে মানে বন্ড অ্যাঙ্গেল ডিক্রিজটা একটু কম হয়েছে কারণ এখানে লোন পেয়ার লোন পেয়ার রিপালসানটা নেই শুধু লোন পেয়ার বন্ড পেয়ার আছে আর মিথেন হচ্ছে একটা ট্রু টেট্রাহেড্রাল মলিকিউল ওখানে কোনো লোন পেয়ার নেই তাই কোনো লোন পেয়ার লোন পেয়ার রিপালসানও নেই শুধু বন্ড পেয়ার আছে ওরা ওদের অপটিমাল পজিশনে রয়েছে দ্যাট মিন্স একশো ডিগ্রি আঠাশ মিনিট এই অ্যান্সারটা লিখতে হবে আশা করি নিজের মতো একটু লিখে নিতে পারবি অ্যান্সারটা আর আমি যে লাইনটা বুঝতে পারবি না সেটা আমি লিখে দিয়েছি এখানে তাহলে এতটা লিখলেই কিন্তু এই গুলো থেকে তোর কোশ্চেন অ্যান্সার কারেক্ট শেষ কমপ্লিট ঠিক আছে আশা করি এতটা পড়ে নিতে পারবি ডিটেলে পড়তে গেলে এখন অনেক যারা একদমই পড়িসনি তাদের এত কিছু ডিটেলে পড়তে গেলে কি করে হচ্ছে এত অরবাইটাল বুঝতে গেলে খুব প্রবলেম হবে ঠিক আছে আচ্ছা আর একটা যে ইনফরমেশন আমি এখানে লিখে দিই যেটা তাদের এমসিকিউ করতে খুবই হেল্প করবে এবং ওই রিলেটেড এমসি কিউ এসেছে সেটা হচ্ছে তিনটে হাইব্রিডাইজেশনের নাম আমরা শিখলাম একটা হাইব্রিডাইজেশনের নাম শিখলাম এসপি থ্রি আর একটা হাইব্রিডাইজেশনের নাম শিখলাম sp2 আর একটা হাইব্রিডাইজেশনের নাম শিখলাম sp পার্সেন্টেজ s ক্যারেক্টার লিখতে দাও ঠিক আছে তাহলে কি করবে পার্সেন্টেজ s ক্যারেক্টার কি বার করছি আমরা পার্সেন্টেজ s ক্যারেক্টার এইটা লিখতে জানতে চাই এটা কি হবে দেখ তিনটে p অরবিটাল একটা s অরবিটাল দ্যাট মিন্স এখানে 4x 200 এখানে 3x 200 আর এখানে দুটো অরবিটাল দ্যাট মিন্স 2x 200 এখানে 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 করে রয়েছে হচ্ছে হচ্ছে আর যতটা এস ক্যারেক্টার হচ্ছে হান্ড্রেড থেকে বিয়োগ করে দিলে তাহলে তুই পি ক্যারেক্টার পেয়ে যাবি ঠিক আছে তাহলে পার্সেন্টেজ পি ক্যারেক্টার আমি কি লিখতে পারি পার্সেন্টেজ পি ক্যারেক্টার হচ্ছে হান্ড্রেড মাইনাস পার্সেন্টেজ অফ এস ক্যারেক্টার ঠিক আছে তাই না পার্সেন্টেজ এস ক্যারেক্টার ঠিক আছে তাহলে করে নিতে পারবি আশা করি কিছু ডাউট থাকলে সাথে সাথে চ্যাটে লিখবি ঠিক আছে বেশ চল নেক্সট কোশ্চনের দিকে যাই এ পেজে যাওয়ার জায়গা নেই আমরা নেক্সট পেজে চলে যাই এটাকে একটু উপরের দিকে তুলে দিই কারণ উপরে তো জায়গা রয়েছে ব্যাস অল সেট এখানে সেট করে সব দিকে যাই কি আছে দেখি আচ্ছা ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট সম্বন্ধে লিখতে দেবে টিকা ঠিক আছে তাহলে আমি ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইটে চলে যাই কোথায় আছে ডায়মন্ড গ্রাফাইটটা এখানটায় আছে শেষে আছে ডায়মন্ড গ্রাফাইটটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ ডায়মন্ড গ্রাফাইট থেকে তোকে এমসি কিউ আসতে পারে ডায়মন্ড গ্রাফাইট সম্বন্ধে লিখতে দিতে পারে অনেক কিছু কোশ্চেন হবে গ্রাফাইটটা আমরা পরে পড়বো তার আগে আমরা একটু ডায়মন্ডটা দেখি তাহলে প্রথমেই তোকে লিখতে হবে ডায়মন্ডের মধ্যে কি হয় স্ট্রং কেমিক্যাল বন্ড থাকে কাদের মধ্যে একটা কার্বন অ্যাটম তার আশেপাশের আরো চারটে কার্বন অ্যাটমের সাথে সাইমালটেনাসলি বন্ড করে এটা একটা এমসি কিউ আমি যেখানে যেখানে বক্স করছি সেগুলো সেগুলো এক একটা করে এমসি তাহলে এবং এটা তোকে যদি লিখতে দেয় এই ইনফরমেশনগুলো তোকে লিখতে হবে তাহলে কী বলবো ডায়মন্ডে আমরা কি বুঝলাম একটা সিঙ্গেল কার্বন তার আশেপাশের কতগুলো কার্বনের সাথে যুক্ত চারটে কার্বনের সাথে যুক্ত এবং যুক্ত হয়ে সে একটা পারফেক্ট টেট্রাহেড্রাল বা পারফেক্ট টেট্রাহেড্রন তৈরি করে ঠিক আছে যেমন আমি যদি বলি এটা যদি তোর একটা কনসার্ন কার্বন হয় দ্বারা কালারটা চেঞ্জ করে একটু রেড করে নি এক সেকেন্ড দাঁড়া এটা যদি তোর কনসার্ন কার্বন হয় দেখ ইন প্লেন দুটো কার্বনের সাথে বন্ড করেছে অ্যাবাব দ্য প্লেন যে বললাম কার্বন আর বিলো দ্য প্লেন একটা কার্বন তাহলে একটা কার্বন আশেপাশের চারটে কার্বনের সাথে বন্ড করেছে একটু আগেই দেখলাম টেট্রোহাইড্রল যদি সেভ হয় তাহলে তা সেইখানে কার্বনের হাইব্রিডাইজেশন হয় এসপি থ্রি ঠিক আছে তাহলে ডায়মন্ড পারফেক্ট টেট্রোহেড্রাল স্ট্রাকচার তৈরি করে ওটা একটা কোশ্চেন একটা কার্বন তার আশেপাশের আরও চারটে কার্বনের সাথে যুক্ত থাকে এবং কার্বনগুলো প্রতিটা কার্বন এসপি থ্রি হাইব্রিডাইজড থাকে তার ফলে কার্বন একটা থ্রি ডাইমেনশনাল নেটওয়ার্ক তৈরি করা স্ট্রং কোভ্যালেন্ট বন্ড এই জন্যই ডায়মন্ড এতটা শক্ত হয় ঠিক আছে কারণ ওখানে প্রচুর কার্বন কার্বন স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে তাহলে এই ইনফরমেশনগুলো তোকে লিখতে হবে বাকি তো এখানে কত মেল্টিং পয়েন্ট তার কত ডেন্সিটি এগুলো তো আছে ঠিক আছে এবার আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে আমরা জানি কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন চারটাই আমি যদি লেম্যান টার্মে বলি মানে মাধ্যমিকের মতো করে বলি কার্বনের টোটাল ইলেকট্রন ছটা তাহলে লিখি আমরা দুই চার এইভাবে লিখতাম ছোট ক্লাসে বড় ক্লাসে আমরা লিখি ওয়ান এস টু টু এস টু টুপি টু তাহলে দুই দুই চার দুই ছয় তাহলে টোটাল চারটে ভ্যালেন্স ইলেকট্রন তাহলে একটা কার্বন যদি চারটে বন্ড করে তাহলে কার্বন নিজের কিন্তু টোটাল চারটে ভ্যালেন্স ইলেকট্রনকেই ইউজড আপ করে ফেলছে তাহলে সেটাই কার্বন যেহেতু তার চারটে ভ্যালেন্স ইলেকট্রনকেই বন্ডিংয়ে ইউজ করছে তাই কার্বনের কাছে আর কোনো এক্সেস ফ্রি ইলেকট্রন পড়েই থাকছে না ঠিক আছে এবার মেটালিক বন্ড পড়লে বা যারা অলরেডি জানিস কোনো একটা মেটাল চার্জ কন্ডাক্ট করতে পারে এ কারণেই কেন মেটালের মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন থাকে ওই ফ্রি ইলেকট্রনগুলোই মেটালের থার্মাল এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য দায়ী আমি ধীরে ধীরে বলছি ঠিক আছে ওই ফ্রি ইলেকট্রন থাকতে হবে একটা মেটাল চার্জ কন্ডাক্ট করে কেন ওর মধ্যে প্রচুর ফ্রি ইলেকট্রন আছে এবার কার্বন যদি ওর সমস্ত ভ্যালেন্স ইলেকট্রনকে ইউজ করে ফেলে তাহলে ওর কাছে কোনো ফ্রি ইলেকট্রন নেই তাহলে যেহেতু ওর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না তাই গ্রাফ কার ডাইমার্ট পুয়োর কন্ডাক্টর হয় ইলেকট্রিসিটির কারণ এর ভ্যালেন্স ইলেকট্রন সমস্ত করতে ইউজড আপ হয়ে যায় এবং কোনো ফ্রি ইলেকট্রন থাকে না যেটা চার্জ কন্ডাক্ট করবে ডায়মন্ড ঠিক আছে এবার আমরা গ্রাফাইটের দিকে যাব গ্রাফাইটটা ভালো করে পড়লে তোদের লুব্রিক্যান্ট টপিকটাও পড়া হয়ে যাবে কারণ সলিড লুব্রিক্যান্টের এক্সাম্পলে গ্রাফাইটই আসে আচ্ছা গ্রাফাইটের ক্ষেত্রে কি হবে গ্রাফাইটের ক্ষেত্রে যেটা হয় গ্রাফাইট না একটা সিট লাইক স্ট্রাকচার সিট লাইক স্ট্রাকচার মানে এরকম এরকম ধর একটা লেয়ার আমি লেয়ারটা জাস্ট একটা এরকম করে বলছি লেয়ারটা এরকম চারকোনা লেয়ার হয় না হেক্সাগোনাল লেয়ার হয় ঠিক আছে তাহলে ধর এরকম একটা লেয়ার আছে এই লেয়ারের উপরে একটা লেয়ার আছে এই লেয়ারের নিচে একটা লেয়ার আছে বুঝলি কে উপরে নিচে লেয়ার রয়েছে এই প্রতিটা লেয়ার হচ্ছে কার্বন দিয়ে তৈরি কি বললাম এই প্রতিটা লেয়ার হচ্ছে কার্বন দিয়ে তৈরি প্রতিটা লেয়ার কার্বন দিয়ে তৈরি ওখানে কার্বন কার্বন কোভ্যালেন্ট বন্ড রয়েছে আর এই প্রতিটা লেয়ারের মধ্যে একটা উইক ইন্টারাকশন মানে একটা উইক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে যারা কালারটা রেড কালার দিয়ে তাহলে চোখে ভালো করবে আর এই প্রতিটা লেয়ার কার্বন দিয়ে তৈরি এবং প্রতিটা লেয়ারের মধ্যে উইক ইন্টারাকশন রয়েছে ঠিক আছে লেয়ার টু লেয়ার একটা উইক অ্যাট্রাকশন ফোর্স রয়েছে এই লেয়ারগুলো কিন্তু স্ট্রং কোভ্যালেন্ট বন্ড দিয়ে তৈরি কিন্তু লেয়ারের সাথে লেয়ারের মধ্যে লেয়ারে একটা লেয়ারের সাথে আর একটা লেয়ারের কিন্তু একটা উইক ফোর্স আছে ঠিক আছে সেই ফোর্সের নাম কি আমি সেটা বলছি তাহলে লেয়ার টু লেয়ার কিন্তু উইক ফোর্স থাকে কিন্তু প্রতিটা লেয়ারে কিন্তু কার্বন কার্বন স্ট্রং কোভ্যালেন্ট বন্ড থাকে বুঝতে পারা গেছে এই লেয়ার গুলোতে কার্বনের সাথে কার্বনের স্ট্রং কোভ্যালেন্ট বন্ড কিন্তু প্রতিটা লেয়ারের সাথে লেয়ারের উইক ফোর্সের দ্বারা তারা কানেক্টেড এবার যখনই গ্রাফাইট যে যখন পেন্সিলে লিখিস কি হয় হাত দিয়ে যখন মেকানিক্যাল প্রেশারটা দিস পেন্সিলের ওপর গ্রাফাইটের এক একটা লেয়ার ছেড়ে ছেড়ে বেরিয়ে যায় কেন এক একটা লেয়ার ছেড়ে ছেড়ে বেরিয়ে যায় কারণ লেয়ার টু লেয়ার কিন্তু উইক ফোর্স লেয়ার একটা লেয়ার কিন্তু আরেকটা লেয়ারকে স্ট্রংলি অ্যাট্রাক্ট করে রাখতে পারে না তাহলে লেয়ারগুলো ছেড়ে বেরিয়ে যায় তাহলে একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার কিন্তু স্লিপ আউট হয়ে বেরোয় ওই কারণেই কিন্তু গ্রাফাইট তার লুব্রিকেটিং প্রপার্টিটাও দেখায় এবার এর ভিতরেতে যায় এবং প্রতিটা লেয়ার এবার কীভাবে তৈরি ওখানে কী সিচুয়েশন কি হাইবিটাইজেশন আমরা সেই ইনফরমেশানগুলো এবার দেখি তাহলে গ্রাফাইট হচ্ছে কার্বনের একটা অ্যালোট্রপ মানে রূপভেদ এ তো আমরা জানি স্টেবেল অ্যালোট্রপ মেন ইনফরমেশন আছে তাহলে গ্রাফাইট একটা বিগ কোভ্যালেন্স স্ট্রাকচার যেখানে ইচ কার্বন অ্যাটম জয়েন্ট থাকে তার আশেপাশে তিনটে কার্বন অ্যাটমের সাথে ঠিক আছে ডায়মন্ডে দেখেছিলাম চারটে কার্বন অ্যাটম একটা কার্বন আইটম চারটে কার্বন আইটমের সাথে এখানে একটা কার্বন অ্যাটম তিনটে কার্বন অ্যাটমের সাথে যুক্ত থাকে এবং এখানে প্রতিটা কার্বনের হাইব্রিডাইজেশন হচ্ছে এসপি টু ঠিক তাহলে এতটা ইনফরমেশন তুই লিখলি দেন লিখলি যে দিস কার্বন ফর্ম ফরমাল লেয়ার লাইক স্ট্রাকচার এবার এই লেয়ার লাইক স্ট্রাকচারটা আমি এখানে চার কোনো দেখিয়েছি ওটা আসলে চারকোনা হয় না হেক্সাগোনাল হয় তাহলে উইথ এ হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট অফ কার্বন তাহলে আমরা একটু লেয়ারগুলোকে দেখি কীরকম দেখতে হয় এই যে লেয়ারগুলো তাহলে এগুলো হচ্ছে তোর এক একটা লেয়ার ঠিক আছে হেক্সাগোনাল প্যাটার্নে কার্বনগুলো জুড়ে থাকে তাহলে হেক্সাগোনাল প্যাটার্নে কার্বনগুলো জুড়ে রয়েছে এগুলো এক একটা লেয়ার এগুলো এক একটা লেয়ার এই লেয়ারগুলোতে দেখতে পাচ্ছি একটা কার্বন তার আশেপাশের তিনটে কার্বনের সাথে যুক্ত এবং কার্বনের সাথে কার্বনের কি আছে স্ট্রং কোভ্যালেন্ট বন্ড রয়েছে ঠিক আছে কিন্তু লেয়ার টু লেয়ার দেখেছিস ডট 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 দেওয়া রয়েছে তাহলে লেয়ার টু লেয়ার উইক ফোর্সের থ্রু কিন্তু একটা লেয়ার আর একটা লেয়ারের সাথে অ্যাটাচ থাকে এই ইনফরমেশনটা তোকে লিখতে হবে তাহলে দেন কি লেয়ার লাইক প্যাটার্নে থাকে দ্য লেয়ারস হ্যাভ উইক ফোর্সেস বিটুইন দেম ডিউ টু দিস উইক ফোর্সেস আর লেয়ার ক্যান স্লিপ ওভার ইচ আদার ভেরি ইজিলি ইচ কার্বন অ্যাটম কি আবার তিনটে বন্ড করে কার্বনগুলো একটা কার্বন তিনটে কার্বন সাথে যুক্ত মানে এক একটা কার্বন তিনটে করে বন্ড করে চার নম্বর ইলেকট্রনটা কিন্তু ফ্রি থাকে একটা ওয়ান নন বন্ডেড ইলেকট্রন থাকে যেটা টোটাল সিস্টেমে ডিলোকালাইজড হয় এই ফ্রি ইলেকট্রনগুলোই গ্রাফাইটের গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটির জন্য ঠিক আছে এতটা ইনফরমেশান পড়লেই ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইট সম্বন্ধে যদি লিখতে যায় তাতেও হবে এবং ডায়মন্ড গ্রাফাইট থেকে এমসিকিউ বেশি আসে এতটা পড়লে ডায়মন্ড এন্ড গ্রাফাইটের এমসিকিউ করে ফেলবে তাহলে নেক্সট কোশ্চেনের দিকে আমরা যাই আচ্ছা হোয়াট ইজ হাইড্রোজেন বন্ডিং এক্সপ্লেন ইন্ট্রামলিকুলার এবং অ্যান্ড ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং তাহলে এবার হাইড্রোজেন বন্ডিং এ যেতে হবে রাইট হাইড্রোজেন বন্ডিং হাইড্রোজেন বন্ড ইলেকট্রোনেগেটিভিটির বিষয়টা আশা করি অল্প বিস্তর হলেও বুঝিস তাহলে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে পাউলি স্কেলের থ্রু আমরা ইলেকট্রোনেগেটিভিটি একটা স্কেল বানাই ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে একটা মেজারমেন্ট যেখানে বন্ডেড অবস্থায় ধর হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে বন্ড আছে হাইড্রোজেন এখানে একটা ইলেকট্রন দিয়েছে ক্লোরিনও একটা ইলেকট্রন দিয়েছে এই দুটো ইলেকট্রনকে এখন এরা ইকুয়ালি শেয়ার করছে এবার কি হয় যে অ্যাটমটা মোর ইলেকট্রোনেগেটিভ এক্ষেত্রে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ সে কি করে এই বন্ডেড ইলেকট্রন দুটোকে একটু নিজের দিকে টেনে রাখে কি করে এই বন্ডেড ইলেকট্রন দুটো এই বন্ডেড ইলেকট্রন দুটো মাঝামাঝি না থাকে আমি যদি এরকম পার্টিকেল নেচারের মতো ভাবি ইলেকট্রন এরকম পার্টিকেল ডট আকারে তো থাকে না ওই বাকারে ছড়িয়ে থাকে কিন্তু বোঝার সুবিধার জন্য বলছি যে ইলেকট্রন দুটো একটু কার্বন ক্লোরিন যেহেতু মোর ইলেকট্রন নেগেটিভ ক্লোরিনের দিকে একটু সরে থাকে তাহলে তুলনামূলকভাবে ক্লোরিন মোর ইলেকট্রন ডেন্সিটি উপভোগ করছে দেন হাইড্রোজেন যদি হাইড্রোজেন আর ক্লোরিনের বন্ড ব্রেক হয়ে যায় তাহলে তো আমরা লিখি এইচ প্লাস আর সিএল মাইনাস কিন্তু যেহেতু এখানে বন্ড ব্রেক হয়নি ক্লোরিন একটু সামান্য ইলেকট্রন ডেন্সিটি বেশি পাচ্ছে তাহলে তার নেগেটিভ আর লেস দ্যান ওয়ান সেখানে আমরা লিখি ডেল্টা নেগেটিভ আর হাইড্রোজেনের মাথায় আমরা লিখবো ডেল্টা পজিটিভ পুরোপুরি বন্ড ব্রেক হয়ে গেলে পুরো পজিটিভ নেগেটিভ তাহলে ডেল্টা নেগেটিভ আর পজিটিভ মানে বুঝলাম পার্সিয়াল পজিটিভ পার্সিয়াল নেগেটিভ ঠিক আছে তাহলে এবার হাইড্রোজেন বন্ড তাহলে এটা কী বলি যখন এরকম পজিটিভ নেগেটিভ চার্জের সেপারেশান হয় আমরা বলি বন্ডটাতে পোলারাইজেশন হয়েছে মানে বন্ডে বন্ডটা একটা পোলার বন্ড ঠিক আছে প্রথম কথা তাহলে বন্ডটা একটা পোলার বন্ড এখানে ডাইপল তৈরি হয়েছে এবার যদি অন্য কোনো একটা HCl মলিকিউল চলে আসে তাহলে এই হাইড্রোজেনের মাথায় ডেল্টা পজিটিভ এখানে ডেল্টা নেগেটিভ তাহলে আমরা কি জানি নেগেটিভ পজিটিভ সেন্টারের মধ্যে কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করে যেহেতু এটা পুরো পজিটিভ বা পুরো নেগেটিভ নয় ধর Na প্লাস আর Cl মাইনাস পুরো পজিটিভ আর পুরো নেগেটিভ পাশাপাশি এলে তো একটা আয়নিক বন্ডের চান্স থাকে কিন্তু যেহেতু এটা পুরো পজিটিভ বা নেগেটিভ নয় তাই এদের মধ্যে একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে কিন্তু সেটা আয়নিক বন্ডের মতো স্ট্রং হবে না একটা উইক অ্যাট্রাক্ট অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন কাজ করবে কি বললাম একটা উইক অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন ঠিক আছে যেহেতু এটা একটা ডাইপোল এটা একটা ডাইপোল তাহলে এটা একটা কি ধরনের বন্ড কি ধরনের ইন্টারাকশন ডাইপোল ডাইপোল ইন্টারাকশন তাহলে এটা ডাইপোল ডাইপোল ইন্টারাকশন এই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের ক্ষেত্রে যদি ডাইপোলের এই পজিটিভ ডেল্টা পজিটিভ প্রান্তে হাইড্রোজেন থাকে সেই ডাইপোল ডাইপোল ইন্টারাকশনটাকে আমরা একটা স্পেশাল নামে জানি যেটাকে আমরা বলি হাইড্রোজেন বন্ডিং ঠিক আছে তাহলে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে ডাইপোল ডাইপোল ইন্টারাকশনের একটা স্পেশাল কেস তাহলে হাইড্রোজেন বন্ডিংটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড বা আয়নিক বন্ড মানে সমযোজী বন্ধন বা তড়িৎযোজী বন্ধনের মতো কোনো ট্রু বন্ড নয় জাস্ট একটা ডাইপোল ডাইপোল ইন্টারঅ্যাকশন এগুলো কিন্তু বারবার বলছি ইন্টারঅ্যাকশন বন্ড নয় কিন্তু এগুলো হচ্ছে একটা উইক অ্যাট্রাকটিভ ইন্টারঅ্যাকশন দিস ইজ ইওর হাইড্রোজেন বন্ডিং ঠিক আছে এবার ইন্টার মলিকুলার আর ইন্ট্রা মলিকুলার যেমন ইন্টারন্যাশনাল আমরা যখন বলি আন্তর্জাতিক ইন্টার ই আর কি ইন্টার ইন্টারন্যাশনাল মানে আলাদা আলাদা দেশ সেরকম ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং মানে আলাদা আলাদা মলিকুলের মধ্যে হাইড্রোজেন বন্ডিং যেমন এইচএফ এইচএফ দুটো বন্ড ফ্লোরিন মোর ইলেকট্রো নেগেটিভ ফ্লোরিনে নেগেটিভ হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ এখানে ফ্লোরিনের ডেল্টা নেগেটিভ হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ নেগেটিভ পজিটিভ সেন্টার মধ্যে ইন্টারাকশান নেগেটিভ পজিটিভ সেন্টার মধ্যে ইন্টারাকশান এই যে ইন্টারাকশান এগুলো হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং আলাদা আলাদা মলিকুলার মধ্যে ইন্টারাকশন হচ্ছে ঠিক আছে তো এটা হচ্ছে ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং তাহলে হাইড্রোজেন বন্ডিং টেক্স প্লেস বিটুইন ডিফারেন্ট মলিকিউলস অফ দ্য সেম আর ডিফারেন্ট কম্পাউন্ড ইজ কল্ড ইন্টার মলিকুলার হাইড্রোজেন বন্ডিং ঠিক আছে ওয়াটারও এই জিনিসটা আছে অ্যালকোহল অ্যামোনিয়া সবই এই জিনিসটা হয় আর ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিংয়ে কী হবে যখন হাইড্রোজেন বন্ডিংটা একটা সিঙ্গুলার মলিকিউলের মধ্যেই ঘটে ঠিক আছে যেমন আমি এইটা বলতে পারি যেমন অক্সিজেন এখানে ডেল্টা নেগেটিভ হাইড্রোজেনের ডেল্টা পজিটিভ অক্সিজেন আমার মোর ইলেকট্রনিক তাই ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ তাহলে এই যে নেগেটিভ পজিটিভ সেন্টারের মধ্যে ইন্টারাকশন দেখছি কিন্তু এই নেগেটিভ পজিটিভ সেন্টারটা তো একটা সিঙ্গুলার মলিকুলারই তাই এটা হচ্ছে ইন্ট্রা মলিকুলার হাইড্রোজেন বন্ডিং বেস এক্সাম্পল দেখিয়ে দিলাম ডেফিনেশন বলে দিলাম একটা একটা করে এক্সাম্পল দেখলেই হবে এবার নিউমেরিক্যাল রিলেটেড টু পার্সেন্টেজ স্ট্রেন্থ মোলারিটি নর্মালিটি মোলালিটি নর্মালিটি মোল ফ্র্যাকশন এই সম্বন্ধে নিউমেরিক্যালগুলো করতে হবে ঠিক আছে আমি জাস্ট এই মোমেন্টে বলছি নিউমেরিক্যালগুলো করতে হবে এখন এই গুলো বোঝাতে গেলে প্রচুর সমস্যা কারণ তোকে তার আগে মোল কনসেপ্ট বুঝতে হবে মোল কনসেপ্ট বুঝতে হবে মোল কনসেপ্ট বোঝার আগে মলিকুলার ওয়েট অ্যাটমিক ওয়েট এই কনসেপ্টগুলো বুঝতে হবে তো সেটা এখন কি করে আমি বলি এক ঘন্টার মধ্যে কমপ্লিট হবে না কারণ এটা আমি দুটো ক্লাস জুড়ে বলেছি মানে তিন ঘন্টা জুড়ে শুধু এই জিনিসগুলোই বলা হয়েছে রাইট আমি শুধু একটু বলতে পারি যে নিউমেরিক্যাল রিলেটেড টু পার্সেন্টেজ স্ট্রেংথ মোলারিটি নর্মালিটি এই জিনিসগুলো দেখবি আচ্ছা আরেকটা জিনিস আমি যেটা করবো আগের বছর আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ইউটিউব লাইভে সলভ করেছিলাম আমি যেটা করে দিতে বলবো এই ভিডিওটা ডেসক্রিপশান সেকশানে ওই আগের বছর যে পাঁচটা লাইভ নাও হয়েছিল প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সেই সেই ভিডিওগুলোর লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিতে বলবো ঠিক আছে তো লাইভটা হয়ে যাওয়ার পর আজকে বা কালকে একটু ডেসক্রিপশানে দেখিস তাহলে ওই ভিডিওর লিঙ্কগুলো এখানে চলে যাবে চলে আসবে অথবা চ্যানেলে সার্চ করলে তো পেয়েই যাবি সেটা তো কোনো ইস্যু নয় আচ্ছা এবার ওয়াটার টপিকে যাই তাহলে আমি এই নোটগুলো এখন বন্ধ করি শেষে টাইম পেলে আমি স্ট্রেংথ অফ দ্য সলিউশনের কিছু জিনিস বলে দেবো অল্প করে টপিক টপিক আমার কি ওয়াটার তাহলে ওয়াটার প্রথমে ইউনিট অফ হার্ডনেস ইউনিট অফ হার্ডনেসটাই অন করি কোথায় কত পার্সেন্টেজ ওয়াটার আছে সব লাগবে না এবার ডেফিনেশন আসতে পারে হোয়াট ইজ হার্ড ওয়াটার হ্যাঁ তাহলে হার্ড ওয়াটার ইট ই ডিফাইন্ড অ্যাজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ওয়াটার দ্যাট প্রিভেন্টস লেদারিং অফ সোপ মানে সোপের ফানা তৈরি হতে দেয় না অরিজিনালি ইট ওয়াজ ডিফাইন্ড অ্যাজ দ্য সোপ কনজিউমিং ক্যাপাসিটি অফ ওয়াটার এটা তোকে লিখতে হলো এবার দেন তোকে কি অ্যাড করতে হবে অ্যানসারটাকে আরও বেটার করার জন্য লিখতে হবে হার্ডনেস ইজ ডিউ টু দ্য প্রেজেন্স অফ সার্টেন এইটা যেন থাকে সার্টেন দ্রবীভূত যে সল্টগুলো সার্টেন সলিউবেল একদম একদম এই সাজেশনটা পড়ে গেলেই পাস পাস মানে তুই তোর যদি

জলকেই আমরা খরজল বা হার্ড ওয়াটার বলি ডেফিনেশন হলো ঠিক আছে এখানে হার্ড ওয়াটার এবং সফট ওয়াটারের পার্থক্যটা বলা রয়েছে দেখে নিলি তোকে যদি হার্ড ওয়াটার সফট ওয়াটারের পার্থক্য লিখতে দেয় সেটাও চলে আসতে পারে এগুলো রিলেটেড কোশ্চেন আর একটা কোশ্চেন আসতে পারে যে ডিআয়োনাইজড ওয়াটার কী তাহলে বলবি যে ওয়াটারে কোনো ধরনেরই আয়ন থাকে না হার্ড ওয়াটারের সাথে ডিফারেন্স কি হার্ড ওয়াটারের আয়ন থাকে ওই যে সল্টগুলো রয়েছে ওই সল্টগুলোই সলিউশনে গিয়ে ক্যালসিয়াম টু প্লাস ম্যাগনেসিয়াম টু প্লাস এই ধরনের আয়ন দেবে কিন্তু আয়নাইজড ওয়াটারে কোনো থাকবে না সেটাও বলতে পারে হার্ড ওয়াটার সফট ওয়াটারে ডিফারেন্স দিতে পারে যে আমি ডিফারেন্স ডেমো কোস্চেন অ্যান্সার দেওয়া রয়েছে এখান থেকে দেখে নিতে পারবি বা তাদের তো সেখান থেকেও এবার হার্ড ওয়াটার হার্ডনেস দু টাইপের হয় একটা হচ্ছে টেম্পোরারি হার্ডনেস আর একটা হচ্ছে পারমানেন্ট হার্ডনেস ঠিক আছে টেম্পোরারি হার্ডনেস তোকে শুধু জানতে চাইতে পারে টেম্পোরারি হার্ডনেস কি করে আমরা দূর করতে পারি টেম্পোরারি হার্ডনেসকে আমরা জাস্ট বয়েল করে ইট ক্যান বি রিমুভ আমি আলাদা করে মাঠ করে দিই কী করে রিমুভ করা যেতে পারে ইট ক্যান বি রিমুভড বাই বয়েলিং অফ ওয়াটার ওয়াটারকে বয়েল করলে কী হয় তার টেম্পোরারি হার্ডনেসটা দূর হয়ে যায় ঠিক আছে টেম্পোরারি হার্ডনেস দূর করা যায় আর এই হার্ডনেসটাকে আমরা অ্যালকালাইন হার্ডনেস বলি কারণ এটা বাইকার্বোনেট কার্বনেট হাইড্রোক্সাইড এই ধরনের সল্ট প্রেজেন্সের জন্য হয় বেসিক্যালি ক্যালসিয়াম বাইকার্বোনেট মানে সি এ লেখাই আছে আমি আরেকবার লিখে কি করবো তুই যদি দেখিস তোকে পরীক্ষাতে সিএ এইচ সিও থ্রি হোল্ড ওয়াইস দিয়েছে বা এম জি এইচ সিও থ্রি হোল্ড ওয়াইস দিয়েছে এই সল্ট দুটোকে দেখলেই তুই বুঝে যাবি এই সল্ট দুটো টেম্পোরারি হার্ডনেস দান করে ঠিক আছে ক্যালসিয়ামের পাশে এইচ সিও থ্রি হোল্ড ওয়াইস ম্যাগনেসিয়ামের পাশে এইচ সিও থ্রি হোল্ড ওয়াইস এরা দুজন ছাড়া ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের পাশে অন্য কিছু যদি দাওয়া থাকে সিও থ্রি হোল্ড ওয়াইস ছাড়া যদি অন্য কিছু দাওয়া থাকে তাহলে জানবি তারা পারমানেন্ট হার্ডনেস দেয় শুধুমাত্র এদের দুজনেই আমার টেম্পোরারির জন্য দায়ী এদেরকে বয়েল করলেই এরা জল থেকে বেরিয়ে চলে যায় ঠিক আছে এবার আসছে পারমানেন্ট হার্ডনেস যাদেরকে আমরা নন বা বলতে পারি দেখ ক্যালসিয়াম ক্লোরাইড আছে সালফেট আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম সালফেট নাইট্রেট এটা রয়েছে এইচসিও থ্রি হোল্ড ওয়াইজ এইচসিও থ্রি হোল্ড ওয়াইজ থ্রি হোল্ড ওয়াইজ যদি ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের পাশে থাকে তাহলে জানবি তারা টেম্পোরারি হার্ডনেস দেবে বাকি অন্য কিছু ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের পাশে থাকলে তারা পারমানেন্ট হার্ডনেস দেবে ঠিক আছে তাহলে যারা পারমানেন্ট হার্ডনেস দেয় তাদেরকে কিন্তু শুধুমাত্র বয়েলিং করে আমরা রিমুভ করতে পারবো না তাদেরকে রিমুভ করার জন্য আমাদের স্পেশালাইজড মেথড ইউজ করতে হবে যে মেথড তিনটের মধ্যে যে কোনো একটা কিন্তু পরীক্ষাতে লিখতে দেবেই দেবে প্রথম লিখছে স্লাইমসোডা প্রসেস লাস্ট সেকেন্ড আসছে জিওলাইট প্রসেস আর থার্ড আসছে আয়ন আয়ন এক্সচেঞ্জ প্রসেস যেটা এখানে লেখা নেই পরে তো আমরা আয়ন এক্সচেঞ্জ প্রসেস শিখবই ঠিক আছে তারপরে আসছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস এই তিনটে প্রসেস মুখস্থ করে নিতে হবে তিনটের মধ্যে একটা আসবে আমি ডেমো অ্যান্সার তো দেখাচ্ছি নেক্সট যেটা খুব 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 ইম্পর্ট্যান্ট নিউমেরিক্যালটা আমি এই মোমেন্টে বলে কী করে বোঝাই কিন্তু এটা করতে হবে খুব ইম্পর্টেন্ট এই রিলেটেড নিউমেরিক্যাল আসবে ঠিক আছে এই রিলেটেড নিউমেরিক্যাল আসবে এই রিলেটেড নিউমেরিক্যাল করতে গেলে আমাকে ইকুইভ্যালেন্ট ওয়েটের কনসেপ্ট চাই বাস তাহলেই হবে ইকুইব্যালেন্ট ওয়েটের কনসেপ্ট যারা আছে তারা করতে পারে আমি জাস্ট এই মোমেন্টে বলে দিতে পারি ক্যালকুলেশন অব ইকুইব্যালেন্স অফ সিএসিও থ্রি এই টার্মে জলের হার্ডনেস তোকে বার করতে দেবে অবশ্যই বার করতে দেবে 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 নিউমেরিক্যাল দেবেই প্রতি বছরই তাই তাই আমি এতবার করে বলছি তো একটা জিনিস হুশ রাখবো যে তোকে অনেক সময় টোটাল হার্ডনেস টেম্পোরারি হার্ডনেস এবং পারমানেন্ট হার্ডনেস বার করতে দেয় ফর্মুলাটা হচ্ছে এটা যে টোটাল হার্ডনেসটা কি করে বেরোবে তুই টেম্পোরারি হার্ডনেস বার করেছিস আর পারমানেন্ট হার্ডনেস বার করেছিস টেম্পোরারি হার্ডনেস আর পারমানেন্ট হার্ডনেস যেটা ইন্ডিভিজুয়ালি বার করেছিস সেই দুটো ভ্যালুকে যোগ করে দিলেই টোটাল হার্ডনেস বেরোবে এবার আমি টেম্পোরারি আর পারমানেন্ট কি করে বার করবো তার জন্য তো বেশ কিছু নতুন কনসেপ্ট লাগবে কিন্তু আমি এই মোমেন্টে বলছি এই নিউমেরিক্যালগুলো ইম্পর্ট্যান্ট অবশ্যই এই নিউমেরিক্যালগুলো করতে হবে যারা জানিস তারা ভালো যারা না জানিস একটু করে নিতে হবে নিউমেরিক্যালগুলো ঠিক আছে এটা আজকের ক্লাসের টাইমের বাইরে যদি আমি নেক্সট টাইম পাই আমি চেষ্টা করছি যে জায়গাগুলোতে আমি বলছি নিউমেরিক্যাল আসবে এই যে নিউমেরিক্যাল আমি দেখাতে পারলাম না এই দু নম্বরে নিউমেরিক্যালস রিলেটেড টু এটা এই রিলেটেড আমি কিছু ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করবো যেখানে আমি যা শুধুমাত্র নিউমেরিক্যালগুলোকে নিয়েই আলোচনা করব। ঠিক আছে কিছু ক্লাস আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব আজকে গুলো করাতে গেলে আর বাকি মানে এখান থেকে হয়তো একটা কোশ্চেন এলো যে যেটা দু নাম্বার কোশ্চেন এলো এই নিউমেরিক্যাল থেকে হয়তো একটা কোশ্চেন এলো তিন নাম্বার এই পাঁচ নাম্বার বোঝাতে গেলে আমাকে এখন এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টা ক্লাস নিতে হবে সেটা করতে গিয়ে বাকি যে পঞ্চাশ নাম্বার কোশ্চেন পড়ে রয়েছে যেগুলো মুখস্থ করলেই হয়ে যেত সেইগুলোকে আমি হাই ওয়েটেজগুলোকে আমি বাদ দিতে পারছি না তাই আমি জাস্ট বলে দিচ্ছি গুলো দেখে দেবি ঠিক আছে থার্ড ইম্পর্টেন্ট কোশ্চেন আসি ডিসঅ্যাডভান্টেজ অফ ইউজিং হার্ড ওয়াটার ইন বয়লার হ্যাঁ তোকে টোটালটা অল্প ছোট লিখতে দিলে ছোট ছোট করে লিখবি যদি টোটালটা না লিখতে দেয় তাহলে ইন্ডিভিজুয়াল পয়েন্ট তোকে লিখতে দেবে তারা এইখানে যদি থাকে না এটাই থাকবে না এটা যা হার্টনেস বার করার নোট নেক্সট নোটে যাই দাদা মিউনিসিপ্যালিটি ওয়াটার ট্রিটমেন্ট এক সেকেন্ড ওয়াটার স্বপ্নই বয়লারটা কই রে একটু দাঁড় আমি নোটটা কোন জায়গাটা যে একবার দেখে নিই কোন নোটটার আন্ডার আজ আমার মনে নেই আসলে এইটাতেই থাকবে ওই প্রথমেই ছিল কীরকম ওভারলুক করে চলে যাচ্ছি নোটটা প্রথমে অন করে প্রথমেই চলে আমি সেটাকে ওভারলুক করে যাচ্ছি যাই হোক ব্রয়লারে হার্ড ওয়াটার ইউজ করলে কী প্রবলেম ইন্ডিভিজুয়াল অনেকগুলো প্রবলেম হয় ঠিক আছে এই চারটে নোটে তোদের সিলেবাস মেনশন করা আছে এছাড়া কস্টিং সবগুলো এই চারটে নয় সবগুলোই আর কি হয় স্কেল অ্যান্ড স্লাজ বয়লারে কোরোশন হয় কস্টিং এমব্রিডেলমেন্ট হয় প্রাইমিং অ্যান্ড ফোমিং এইগুলো তোকে ইন্ডিভিজুয়ালি পরীক্ষাতে লিখতে দিতে পারে অথবা এমনিই দিল যে ব্রয়ারে হার্ড ওয়াটার ইউজ করলে কি প্রবলেম চার নম্বর কোশ্চেন তাহলে এই চারটে পয়েন্ট অল্প 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 করে তোকে লিখতে হবে এমন কিছু কঠিন জিনিস নয় তাহলে কি যখন বিভিন্ন টাইপের হার্ড ওয়াটার মানে তো ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের সল্ট ওই ক্যালসিয়াম আর সল্ট সল্টগুলো হার্ড ব্রয়লারে কী হয় ব্রয়লারে বেসিক্যালি জল ফোটে তার ফলে স্টিম জেনারেট হয় সেই জেনারেটেড স্টিমকে বিভিন্ন কাজে লাগানো হয় ব্রয়লারের কাজ তাহলে কী হলো জলকে ফোটানো তাহলে সেখানে জল গরম হচ্ছে বেসিক্যালি তাহলে ওয়াটার ইভাপোরেট কন্টিনিউয়াসলি ইনসাইড বয়লার অ্যান্ড কনসেন্ট্রেশন অফ দ্য ডিজেল সল্ট ইনক্রিজেস স্বাভাবিক জলের ডিজল যদি জলের গুলে রেখেছি জলটাই যদি কমে যায় যারা গুলে রয়েছে তাদের পরিমাণটা বাড়ছে কি হয় হয় এই যে যেগুলো আছে আছে তলায় ঠিক মানে থক থকে যদি লুজ যদি প্রেসিপিটেট করে তাদেরকে আমরা বলি স্লাজ আর যদি প্রেসিপিটেটটা হার্ড হয় এবং ইনার ওয়ালে যদি অ্যাডহেরিং হয় শক্তভাবে লেগে থাকে তাদেরকে আমরা বলি স্কেল এই স্লাজ আর স্কেল হওয়ার ফলে কি সমস্যা যদি ধর ইনার যে মেটাল পাইপসগুলো রয়েছে সেইখানে শক্ত হয়ে স্লাজ জমে গেল তাহলে পাইপ ব্লক হবে ভালো করে ওয়াটার বা স্টিম সার্কুলেশন হতে পারবে না ব্রয়লারের ভিতরে প্রেসার বাড়বে ফেটে যেতে পারে এছাড়া কী হতে পারে ইনার ওয়ালে ধর স্লাচ বা স্কেল জমে গেছে তাহলে বাইরে থেকে আমি গরম করছি হিটটা ভালো করে ওয়াটার পাবে না কারণ স্কেল কিছুটা পরিমাণ হিট অ্যাবজর্ভ করে নেবে তাহলে সেখানে আমার ইকোনমিক্যালিও প্রবলেম হচ্ছে এই ধরনের বিভিন্ন প্রবলেম হতে পারে ঠিক আছে তাহলে এখানে স্লাচ ফরমেশান রয়েছে বিভিন্ন সাবস্টেন্স এদের জন্য গ্রেটার সলিবিলিটি ইন ইন ওয়ান ওয়াটার দেন কোল্ড ওয়াটার তাহলে তাদের জন্য তৈরি হতে পারে কোন কোন পার্টে তৈরি হয় সেগুলো লেখা রয়েছে এইভাবেই রয়েছে প্রিভেনশানে কি প্রথমেই আমি সফটওয়াটার ইউজ করবো তাহলে পড়বি কি ফর্মেশন একবার রিডিং দিলেই বুঝতে পারবি এমন কিছু রকেট সায়েন্স নেই ফরমেশান কীভাবে হয় তাদেরকে প্রিভেন্ট কীভাবে করতে পারি প্রথমেই আমি সফটওয়াটার ইউজ করবো যাতে ওই ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সল্টগুলো নেই তাহলে হবে সেকেন্ড আমি ডাউন অপারেশন করতে পারি মানে টাইম টু টাইম স্লাচ বা স্কেল জমছে আমি বয়ল একটা ভালোভাবে থরলি পরিষ্কার করলাম তাহলেও আমি প্রিভেনশান করতে পারি ডিসঅ্যাডভান্টেজ আমি প্রথমেই বলে দিলাম যে ব্রয়লারে বিভিন্ন কাজে প্রবলেম হতে পারে স্কেলটা যেখানে তোর বয়লারে যে হিটটা আছে হিটের কন্ডাক্টিভিটি কমিয়ে দিয়ে ব্রয়লারের এফিসিয়েন্সি কমিয়ে দিতে পারে তাহলে ব্রয়লারের হিটকে তাহলে আগে যতটা পরিমাণ আগুনে ওটা গরম হচ্ছে এখন তার থেকে বেশি আগুন দিতে হচ্ছে বেশি আগুন দিচ্ছে মানে বেশি ফুয়েল কনজামশান হচ্ছে মানে ইকোনমিক্যালি প্রবলেম এইসব জিনিসগুলো ঠিক আছে স্কেল ফরমেশানগুলো দেওয়া রয়েছে ফরমেশানটা একটু দেখে নিবি তার ডিসঅ্যাডভান্টেজ কি ওই একই টাইপের ডিসঅ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দেখে নিবি লাস্টলি রিমুভ কী করে করতে পারি রিমুভাল প্রসেস ডাউন অপারেশন করে বাকি তোর ব্রিটেল স্কেল থার্মাল শক দিয়ে মানে ব্রয়লারটাকে গরম করে হঠাৎ করে ঠান্ডা করে দিলাম থার্মাল শক দিয়ে ওটাকে ভেঙে যেতে পারে এরকম করে আমরা করতে পারি বেশ এবার ইন্টার্নাল এক্সটার্নাল অত কিছু ভাবতে হবে না এবার ব্রয়লার কোরোশান কোরোশান কীভাবে হয় তাহলে ব্রয়লারের কোরোশানের জন্য কী হতে পারে ব্রয়লার ফিড ওয়াটারে হাই এম জি ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকলে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড হিসাবে ওটা প্রেসিপিটেট হয় ঠিক আছে এবং এখানে HCL জেনারেট হয় এবং আমরা ইলেকট্রোকেমিস্ট্রি পড়তে গিয়ে দেখব মেটালে কোরোশন পড়তে গেলে অ্যাসিডের একটা ভালো কাজ রয়েছে মানে দরকার রয়েছে অ্যাসিড থাকা তাহলে আয়রনটা সাথে রিঅ্যাকশন করে FeCl2 জেনারেট করছে FeCl2 টু ওয়াটারসে রিয়েশন করে এফিএইচ করে নিচে ফর্মেশন হয়ে যাচ্ছে ফার্দার আলটিমেটলি এই স্টেপ বাই স্টেপ এফিএইচ অক্সিডেশনের রিঅ্যাকশন করে রাস্ট তৈরি করছে প্রিভেনশন সেই একই টাইপের যে অ্যাসিড যেটা জেনারেট করে যাচ্ছে এম জি টু থেকে যে অ্যাসিডটা জেনারেট করছে অ্যাসিডটাকে কোয়েঞ্জ করতে হবে অ্যাসিডকে আমরা কীভাবে কোয়েঞ্জ করতে পারি অ্যাসিডকে কোয়েঞ্জ করার মেথোলজি হচ্ছে বেস দাও অ্যাসিডের মধ্যে আমি যেই মোমেন্টে বেস অ্যাড করে দেবো আমার অ্যাসিডটা কোয়েঞ্জ হয়ে যাবে এইভাবে করতে পারি আর অলওয়েজ আমার প্রিভেনশনের মেন মেথোডলজিটাই হচ্ছে সফট ওয়াটার ইউজ করো মেন মেথডোলজি ওটাই আর যদি সফট ওয়াটার না ইউজ করতে পারি অ্যালকালি দাও বেস দাও অ্যাসিডটাকে কোয়েঞ্জ করার জন্য তাহলে সম্ভব হতে পারে ঠিক আছে বাকি এখানে আরও এগুলোকে বাড়ানো রয়েছে মানে আরও ডিটেল রয়েছে অত ভাবতে হবে না এবার আছে প্রাইমিং অ্যান্ড ফোমিং ঠিক আছে তো প্রাইমিং অ্যান্ড ফর্মিংয়ে কি প্রাইমিং যখন ওয়াটার ইজ হিটেড র্যাপিডলি ইনসাইড দ্য বয়লার অর ইফ দেয়ার ইজ এ সার্ডেন ইনক্রিজ ইন স্টিম ডিমান্ড দেন দ্য ওয়াটার ড্রপলেটস আর ক্যারেড অ্যালং উইথ স্টিম তাহলে হঠাৎ করে ব্রয়লারের স্পিড ওয়াটারে বেশি করে হিট দেওয়া হচ্ছে যেন বেশি পরিমাণে স্টিম তৈরি হয় হঠাৎ করে টেম্পারেচার বেড়েছে স্টিম তো আসছেই তার সাথে ওয়াটার ড্রপলেট উপরে উঠে চলে আসছে এই ধরনের স্টিমকে আমরা বলি ওয়েট স্টিম এবং ফর্মেশন অফ ওয়েট স্টিম ইজ কল্ড প্রাইমিং সেটাকে আমরা প্রাইমিং বলি কজ কি হতে পারে ভেরি হাই ভেলোসিটি অফ দ্য স্টিম ফরমেশন ওয়ে স্টিম ইজ ফর্ম অ্যাট এ গ্রেটার স্পিড ইন দ্য বয়লার সাম ড্রপলেটস অফ ওয়াটার ক্যারেড আউট অ্যালোগ উইথ ইট তাহলে ওইটাই কারণ হঠাৎ করে যদি স্টিম ফরমেশানটা আমরা বাড়িয়ে দিই প্রাইমিং হতে পারে মিনিমাইজ আমরা কী করে করতে পারি র্যাপিড চেঞ্জ ইন স্টিম ভেলোসিটি সেটা কন্ট্রোলের মধ্যে আনতে পারি ব্রয়লার ডিজাইনকে প্রপার রাখতে পারি মাঝে মাঝে বিভিন্ন প্লেট বা ডিশেস ড্যাশ প্লেট রাখলে ওই ড্রপলেটগুলো ওখানে আটকে যেতে পারে লো মেনটেনিং লো ওয়াটার লেভেল ওয়াটার লেভেল লো রাখতে পারি এরকম করে আমরা করতে পারি আর ফোমিংয়ে কী হবে ফর্মেশন অফ স্মল বাট পারসিস্টেন্ট ফোম অর বাবলস হুইচ ডু নট ব্রেক ইজিলি তাদেরকে আমরা কি বলি ফোমিং মেন কজ অফ ইন দ্য প্রেজেন্স অফ অয়েল আর ইন দ্য বয়লার ফিড ওয়াটার তার জন্য এটা তৈরি হতে পারে এরকম করে দেখে নিবি কীভাবে মিনিমাইজিং করতে পারি সেগুলোও দেখে নিলি এই হচ্ছে ব্যাপার এটা কী প্রবলেম হয় দেখে নিলি এবার এই তিনটে মেথড এই তিনটে মেথডের মধ্যে যে কোনো একটা মেথড পরীক্ষাতে লিখতে দেবে এই বড়ো কোশ্চেন লাইম সোডা জিওলাইট আর পারমোটিড আয়ার এক্সচেঞ্জ সেখানে যাই ওয়াটার সফটনিং মেথড লাইম সোডাটা আমি শেষে আসছি আগে আমি পারমোটিড বা জিওলাইট প্রসেসটা বলি পারমোটিড বা জিওলাইট এটা একটা এমসিকিউ আছে পারমোটিট বা জিওলাইট কি কি এলিমেন্ট দিয়ে তৈরি প্রথম এমসিকিউ কিউর রেডি থাক ওতে সোডিয়াম থাকে অ্যালুমিনিয়াম থাকে সিলিকন থাকে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন এই তিনটে ছাড়া যদি অপশানে অন্য কিছু থাকে তাহলে সেই অপশনটা হবে না যে অপশানে সোডিয়াম অ্যালুমিনিয়াম এবং সিলিকন থাকবে সেই অপশনটাই অ্যান্সার হবে যে জিওলাইটের মধ্যে কি কী এলিমেন্ট থাকে তাহলে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ঠিক আছে এবার প্রসেসে কি করা হয় প্রসেসে আমরা এইভাবে ভাববো সোডিয়াম আর এই গোটা পোর্শনটা তাই তো আমরা লিখবো এন টু দেখতে পাচ্ছিস আর এই যে বাকি পোর্শনটা দেখতে পাচ্ছিস এই বাকি পোর্শনটাকে আমরা লিখবো জেডি ঠিক আছে তাহলে লিখবো এন এ টু জেডি আমরা ডিভিশন করে লিখবো টু এন এ প্লাস আর টু মাইনাস এইভাবে ভাববো তাহলে এখানে যেটা এন লেখা রয়েছে সেই এন টু টা মানে হচ্ছে সোডিয়াম ব্যতীত বাকি গোটা জিওলাইটটাকে আমরা জেডি দিয়ে রিপ্রেজেন্ট করছি ঠিক আছে এবার কি হয় যখন আমার কাছে জিওলাইটের বেড রয়েছে ডায়াগ্রামে আমরা চলে আসি এখানে এই এইটা একটু ভুলে যা এই পাইপের কথাটা আপাতত ভুলে যা এটা পরে আসছে রিজেনারেশন আসছে উপর থেকে হার্ড ওয়াটার ঢালা হয়েছে হার্ড ওয়াটার আছে হার্ড ওয়াটারটা যখন পারমুটিট বেডের মধ্যে দিয়ে যাচ্ছে পেরোচ্ছে তখন পারমুটিটের মধ্যে যে সোডিয়াম আয়নগুলো রয়েছে সেটা হার্ড ওয়াটারের যে ক্যালসিয়াম রয়েছে তার সাথে রিভার্সিবলি এক্সচেঞ্জ হয়ে যায় কী হয়ে যায় জিওলাইটের সোডিয়ামটা ওয়াটারে চলে যায় আর ওয়াটারের ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামগুলো জিওলাইটে আটকে পড়ে ঠিক আছে তাহলে সিএসএ তৈরি হয় সোডিয়ামটা বেরিয়ে চলে যায় এবং আমরা জানি ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ডিজল সল্টগুলোই হার্ড ওয়াটার তৈরি করতে সোডিয়ামের সল্টগুলো হার্ড ওয়াটারের জন্য নয় তাহলে যদি ক্যালসিয়াম আর গুলো এই জিওলাইট বেডে আটকে পড়ে মানে পারমুটিট বেডে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামটা আটকে পড়ে আর তার বদলে যদি এখানে সোডিয়াম যুক্ত জল বেরিয়ে যায় তাহলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আটকে গেল মানে জলটা আমার সফট হয়ে গেল এইভাবেই জিওলাইট কাজ করে সেটাই এখানে লেখা রয়েছে এইভাবেই জিওলাইট কাজ করে এবার কী হবে একটা কিছুক্ষণ বাদে জিওলাইটগুলো ওয়াটারের থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নিতে থাকবে নিজের সোডিয়ামগুলো ছাড়তে থাকবে এরকম করতে 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 একটা টাইম বাদে তো জিওলাইট বেডের সোডিয়াম শেষ হয়ে যাবে তখন কীভাবে কাজ করবে তখন আমাদের রিজেনারেশন করতে হয় কীভাবে রিজেনারেশন করতে হয় যে লাইনটা আমি তখন কেটে দিয়েছিলাম আমরা সেই দিকটাই আসি রিজেনারেশনের সময় এখান থেকে আমাদের একটা টেন NaCl এর সলিউশন উপর থেকে স্প্রিঙ্কল করতে হয় এই টেন পার্সেন্ট এনএসিএল সলিউশনটা কি করে এরকম হয় যে সিএসএডি বা এম জেডি যেটা তৈরি হয়েছিল সেটা এনএসিএল এর সাথে যুক্ত হয়ে আবার এন এ টু জেডিটাকে ব্যাক করে দেয় মানে আবার পারমোটিটটা আবার পূর্ণ কার্যক্ষম পেয়ে যায় তাহলে টেন পার্সেন্ট এনএসিএল সলিউশন যেটাকে আমরা ব্রাইন বলি অপশানে যদি ব্রাইন থাকে ব্রাইন অ্যান্সার হবে টেন পার্সেন্ট এনেশিয়াল বলে টেন পার্সেন্ট এনএসিয়ালই অপশানটা হবে ঠিক আছে এভাবে আমরা এটাকে রিজেনারেশন করি তাহলে রিজেনারেশনের এই পয়েন্টটা লিখে দিতে পারি দিস ইজ ইউর পারমোটিট প্রসেস দেন আসছে আয়ন এক্সচেঞ্জ প্রসেস আয়ন এক্সচেঞ্জে কী হয় আমার দু টাইপের রেজিন হয় একটা ক্যাটায়ন এক্সচেঞ্জার রেজিন রেজিন বেসিক্যালি অর্গানিক পলিমার ধরে রাখে ঠিক আছে লম্বা স্ট্রং চেন পলিমার তাহলে একটা ক্যাটায়ন এক্সচেঞ্জের রেজিন থাকে একটা অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিন থাকে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন কি করে যে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনকে আমরা আর মাইনাস এইচ প্লাস আকারে বলতে পারি তাহলে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিন ক্যাটায়ন মানে পজিটিভ আয়ন জলের মধ্যে যে ক্যালসিয়াম বা চার্জ আয়ন আয়নগুলো রয়েছে সেই ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম আয়নগুলোকে রেজিন ধরে ফেলে আর রেজিনের নিজের মধ্যে থাকা হাইড্রোজেন আয়নগুলোকে এইচ প্লাস আয়নগুলোকে জলে দিয়ে দেয় ঠিক আছে তাহলে জল থেকে যেই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম আয়নকে আমি তুলে ফেললাম জল সফট হয়ে গেল বাস তাহলে নিজের মধ্যে এইচ প্লাস আয়নটাকে জলকে দিয়ে দিলো আর জলের কাছ থেকে ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামকে নিয়ে নিল তাহলে আমার ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম দূর হলো আর ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের সাথে যে অ্যানায়নগুলো থাকে ক্লোরিন থাকতে পারে এইচ সি ও থ্রি মাইনাস হতে পারে এস মাইনাস হতে পারে এই যে নেগেটিভ আয়নগুলো রয়েছে সেই নেগেটিভ আয়নগুলোকে যদি রেজিন নিজের মধ্যে আটকে নেয় আর নিজের মধ্যে থেকে ও এইচ মাইনাস আয়নগুলোকে জলকে দেয় তখন আমরা কী বলবো সেই রেজিনকে আমরা বলবো অ্যানায়ন এক্সচেঞ্জার রেজিন সে জলের কাছ থেকে কে নিচ্ছে তাহলে আমাদের দু টাইপের রেজিন হয় বুঝলো ক্যাটাইন এক্সচেঞ্জের রেজিন অ্যানায়ন এক্সচেঞ্জার রেজিন ক্যাটায়ন এক্সচেঞ্জার রেজিন ক্যাটায়নকে এক্সচেঞ্জ করে তার বদলে এইচ প্লাস আয়ন দেয় অ্যানায়ন এক্সচেঞ্জার রেজিন অ্যানায়নকে নেয় তার বদলে ও এইচ মাইনাস দেয় এইটুকু ইনফরমেশন না তাহলে প্রসেসটা আমরা এভাবে ভাবতে পারি টু আর এইচের সাথে ক্যালসিয়াম টু প্লাস রিয়াকশান করে কী করলো আর টু এ আর জলকে এইচ প্লাস আয়ন দিয়ে দিলো এইচ যারা রয়েছে সিএল মাইনাস নিজের মধ্যে আটকালো এইচ মাইনাস জলকে দিয়ে দিল তাহলে জলের মধ্যে থেকে দেয় ক্যালসিয়াম এবং সিএল মাইনাস যে ডিজলভ সল্টটা ছিল টোটালটাকে রেজিনে আটকে গেল বাকি তার করসপন্ডিং এইচ প্লাস আর এইচ মাইনাস আয়ন দিয়ে দিল তাহলে জল্ট হয়ে গেল আমার সফট এবার এরকম করে চলতে চলতে দেখ প্রথমে ক্যাটায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে গেল তারপরে অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনের মধ্যে দিয়ে গেল তার ফলে সফট সফট ওয়াটার বেরোচ্ছে এবার এই করতে করতে তো এইচ প্লাস ওয়েচ মাইনাস আইন শেষ হয়ে যেতে পারে তাহলে যখন এইচ প্লাস আর ওইচ মাইনাস আইন শেষ হয়ে যাচ্ছে তখন আমি কি করবো ওই রেজিন বেডটার মধ্যে দিয়ে এইচ ট্রোস ওপর বা এইচ সি এল সলিউশন পাঠিয়ে দিলাম তাহলে অ্যাসিড পাঠিয়ে দিলাম তাহলে ও আবার ঘুরিয়ে আর এইচ ব্যাক করে গেল যদি অ্যানায়ন এক্সচেঞ্জ রেজিনে আমরা কী করবো বেস দিয়ে দেবো এনএইচ তাহলে দেখ আবার আর ওয়েচ আর ও এইচ আমার ব্যাক করে গেলো এভাবে আমরা এটাকে রিজেনারেট করি ঠিক আছে লাস্ট আমার যে প্রসেসটা পড়ে রয়েছে সেটা হচ্ছে সোডা লাইন প্রসেস তাহলে দুটো কেমিক্যাল ইউজ হয় একটা সোডা একটা লাইন তাহলে সোডা লাইন প্রসেসে কী হয় এখানে আমরা ইট ইনভলভ অ্যাডিশান অফ ক্যালকুলেটেড অ্যামাউন্ট অফ লাইম মানে সিওচ হল্ট ওইস আর সোডা Na2CO3 থ্রি ঠিক আছে তাহলে দা হার্ডনেস কজিং ইম্পিউরিটিস মানে ওই ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের যে সল্টগুলো রিয়াক্ট উইথ দিস কেমিক্যালস ফর্মিং প্রেসিপিটেশন সিএসিও থ্রি এম জিওইচ এই প্রেসিপিটেড পড়ে যায় তাহলে যতক্ষণ ক্যালসিয়াম আর সল্ট সল্টগুলো জলে ডিজলভ থাকবে ততক্ষণ অবধি ওরা হার্ডনেস শো করবে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম যেই জল থেকে সেপারেট আউট হয়ে যাবে সেটা কোনো জিওলাইট বেডে বা রেজিনে আটকে যাক অথবা প্রেসিপিটেড হয়ে তলায় থিতিয়ে পড়ুক অ্যাজ লং অ্যাজ জল থেকে সেপারেট হচ্ছে জল হার্ড থেকে সফট হবে তাহলে দিস প্রেসিপিটেড দেন ফিল্টারড অফ টু অবডেন সফট ওয়াটার ঠিক আছে এই প্রেসিপিটেডটা খুব ফাইন হয় সহজে তলায় সেটেল হতে চায় না তখন সেই সেটেল করার জন্য আমরা কিছু কোয়াগুলেন লাইক এলাম মানে ফটকিরি ফেরাস সালফেট এগুলো আমরা ইউজ করতে পারি প্রেসিপিটেডটা মানে ক্যালসিয়াম সিএসিও থ্রি এম জিও চোয়েল টুইস কুইক সেটলিং এর জন্য ঠিক আছে এইটুকু লিখলেই লাইমস ওটা প্রসেস এইটুকু লিখলেই ইনাফ তাহলে যেখান থেকে সবারই কাছে স্ট্যান্ডার্ড বই আছে বইয়ে মার্ক করে নিবি এই তিনটে প্রসেস এই তিনটে প্রসেসের মধ্যে যে কোনো একটা প্রসেস বড় কোশ্চেনে লিখতে দেবে হয়ে গেল লাস্ট আমার যেটা পড়ে রয়েছে ইডিটিএ মেথড ঠিক আছে মেথডটা আবার কি দাঁড়ালো ইডিটিএ মেথডটা একটা ক্লাসে এইগুলো যেমন এক দু চার পাঁচ মিনিটের বুঝিয়ে দেওয়া যাচ্ছে বা স্ট্যান্ডার্ড কোশ্চেন দেখানো সম্ভব হচ্ছে এডিটিং মেথড বা এই যে নিউমেরিক্যালগুলো এইগুলো এগুলো একটা পাঁচ মিনিটের মধ্যে বোঝানো যাবে না বোঝানোর চেষ্টা করলে তোরা না না শুধু তোরা নয় পাঁচ মিনিটে কেসে তাহলে আমি জাস্ট বলতে পারি এগুলো ইম্পর্টেন্ট কারো যদি জানা থাকে বা নিজে পড়ে বুঝতে পারি অবশ্যই পড়ে নিবি ঠিক আছে আচ্ছা আর একটা কোশ্চেন আমার এখানে লেখা নেই যেটা আমি বলে দিই সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ওয়াটার ট্রিটমেন্ট হ্যাঁ মিউনিসিপ্যালিটি ওয়াটার ট্রিটমেন্ট কিভাবে করা হয় মিউনিসিপ্যালিটি ওয়াটার ট্রিটমেন্ট প্রথমে স্ক্রিনিং হয় যে 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 সোর্স থেকে জল এলো সেই সেই জলটাকে প্রথমে যে কোর্স পার্টিকেলগুলো রয়েছে সেগুলো কোনো একটা তারজালির মধ্যে দিয়ে গেল মোটা মোটা পার্টিকেল কিছু যা থাকবে সেগুলো আসতে গেলো তারপর সেটাকে সেডিমেন্টেশন করা হয় একটা বড় ট্যাঙ্কে কিছুক্ষণ স্থির রাখা হলো যেটা গ্র্যাভিটির জন্য কিছু পার্টিকেল তলায় থিতিয়ে পড়ে ধীরে ধীরে এবার সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেন্ট হতে পারে এবার যেগুলো একদমই সেডিমেন্ট হচ্ছে না আজ তাতে শুধু তো রেখে দিলে জল পরিষ্কার হবে না কিছু জিনিস তো জলে মিশেই থাকবে তখন আমরা ওই যে কিছু কেমিক্যাল অ্যাড করবো কোয়াগুলেন্টস অ্যাড করবো যারা ওই ফাইন পার্টিকেলগুলোকে তলায় সেটেল হতে সাহায্য করবে দেন এখানে রিয়াকশন দেখানো রয়েছে দেন আমি ফিল্ট্রেট করলাম অ্যান্ড লাস্টে আমাকে ডিসইনফেকশন করতে হবে মানে জীবাণুমুক্ত করতে হবে সেটা ক্লোরিন অ্যাড করে হতে পারে ব্লিচিং পাউডার অ্যাড করে হতে পারে ওজনালিস করে হতে পারে যে করে হোক হতে পারে ঠিক আছে ম্যাথের ক্লাস কখন হবে একটু গ্রুপে জেনে নিস আমি এই মোমেন্টে আমার জানা নেই আসলে ম্যাথের ক্লাস কখন হবে ঠিক আছে ওটা গ্রুপ দেখলেই তোরা খবর পেয়ে যাবে আচ্ছা তাহলে এইভাবে করতে হয় তাহলে স্ট্যান্ডার্ড বই খুলবি মিউনিসিপালিটি ওয়াটার ট্রিটমেন্ট খুঁজবি বাংলাতে ইংলিশে তোদের বইয়ে ছোট্ট ছোট্ট করে সুন্দরভাবে লেখা রয়েছে নিজেরা লিখলে হাফ পাতার উপরে নোটটা দাঁড়াবেই না ঠিক আছে অতটুকু লিখলেই না এটা দু তিন নম্বরে কোয়েশ্চেন মেবি আসতে পারে আমি অতটাও সিওরলি বলতে পারছি না যে মিউনিসিপালিটি ওয়াটার ট্রিটমেন্ট দেবেই কি দেবেই না মাঝে মধ্যে পড়ে তাই জন্য একবার কষান একবার দেখে দিবি খুব একটা কঠিন জিনিস তো নয় আমি যেটুকু বললাম সেটুকুই যদি শুনে নিস ওটা লিখলেও তিন মার্কসের মধ্যে দেড় মার্কস পাবি ঠিক আছে এমন কিছু কঠিন জিনিস হয় তাহলে ওয়াটার আমাদের হলো নেক্সট আমাদের মুখস্থ চ্যাপ্টারে চলে আসি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস হ্যাঁ ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে কিছু জিনিস আমি বলছি এক্ষুনি মানে ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে পরেই মুখস্থ করে নিবি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আসবেই তাহলে আমি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে নোটটাউন করি দাঁড়া এটা লাগবে না এই নোটটা এক্সট্রাকশন অফ আয়রন হ্যাঁ এক্সট্রাকশন অফ আয়রন খুঁজবি দি ব্লাস্ট ফার্নেসটা তোদের আছে দেখবি ব্লাস্ট ফার্নেস স্মেল্টিং স্মেল্টিং লেখা থাকতে পারে অথবা এটা কোথায় করা হয় এটা ব্লাস্ট ফার্নেসে করা হয় হ্যাঁ কোথায় করা হয় ব্লাস্ট ফার্নেসে পার্টিকুলারলি সিলেবাসে এটা মেনশন করা রয়েছে হিমাটাইট ওর মানে এফি টু ও থ্রি থেকে আমরা কিভাবে ব্লাস্ট ফার্নেসে আয়রনকে এক্সট্রাক্ট করি এটা ভালোভাবে পড়তে হবে খুবই ভালোবাস বর্তমানে স্মেলটিং প্রসেসটা একেবারে মুখস্থ করতে হবে আমার আমার এই নোটটা ডাউন টু মানে নিচ থেকে কম্বাসন জোন মানে নিচ থেকে ওপরের দিকে লেখা রয়েছে হ্যাঁ মানে প্রথমে আমি এই জোনটা ব্যাখ্যা করেছি তারপরে এই জোনটা তারপরে এই জোনটার উপরে দু তিনটে জোন ব্যাখ্যা করেছি তোদের বই হয়তো উপর থেকে নিচের দিকেও লেখা থাকতে পারে যেভাবেই লেখা থাকুক না কেন লিখতে হবে মানে কত টেম্পারেচার রিজিয়নে কোন রিয়াকশানটা হচ্ছে কত টেম্পারেচার রিজিয়নে কোন রিয়াকশনটা হচ্ছে কত টেম্পারেচার রিজিয়নে কী রিয়াকশন হয় এই জিনিসগুলো ভালোভাবে লিখতে হবে ঠিক আছে তাহলে আয়রনের স্মেল্টিং প্রসেসটা একেবারে মুখস্থ করে নিবি কিচ্ছু কঠিন জিনিস নয় একদম সিম্পল জিনিস এই টেম্পারেচার এত রিয়াক টেম্পারেচার মানে এই রিজেনে এত টেম্পারেচার থাকে এই রিয়াকশন হয় এই রিজেনে এত টেম্পারেচার থাকে এই রিয়াকশন হয় অমুক রিয়াজে রিজেনে এত টেম্পারেচার থাকে অমুক রিয়াকশন হয় ঠিক আছে মুখস্থ করে নিতে হবে বই খুলবি মুখস্থ করে নিবি তাহলে স্মেল্টিং প্রসেস পড়বি এগুলো তেমন বোঝানোর কিছু নেই অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন অ্যালুমিনিয়াম এক্সট্রাকশনের মধ্যে ইলেকট্রিসিস অফ ফিউজড অ্যালুমিনা এটা প্রসেসটা তোর বইয়ে লেগে থাকবে হলস প্রসেস শুধু পড়বি না হলস প্রসেস এর পরে দেখবি হল হেরো প্রসেস রয়েছে ওইটা পড়বি শুধু হলস প্রসেস নয় আমি আবার রিপিট করছি শুধু হলস প্রসেস নয় শুধু হলস প্রসেস গুলো একটা প্রসেস আছে তোদের পড়তে হবে হল হেরো প্রসেস ঠিক আছে হল হেরো প্রসেস পড়তে হবে বেশ হলের প্রসেসে কি কি কোন জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট হলেরো প্রসেসে এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট তারা মার্ক করি এই জায়গাটা তাহলে মল্টেন ক্রায়োলাইট এখানে ইউজ করা হয় অথবা ফ্লোসার তাহলে মল্টেন ক্রায়োলাইট এখানে কেন ইউজ করা হয় এটা একটা এমসিকিউ মল্টেন ক্রায়োলাইট এখানে ইউজ করা হয় টু ডিক্রিজ দা মেল্টিং পয়েন্ট অ্যাবাউট এগারোশো তিয়াত্তর ভ্যালু লাগবে না টু মেল্টিং দা ডিক মেল্টিং সরি টু ডিক্রিজ দ্য মেল্টিং পয়েন্ট অ্যান্ড অলসো ইনক্রিজ দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এটা অ্যাজ এ এমসিকিউ পড়েছে ঠিক আছে তাহলে কি করে ক্রায়োলাইট ক্রায়োলাইট মেল্টিং পয়েন্টটা ডাউন করে এবং ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়ায় বাকি তো তোকে পড়তেই হবে যে অ্যানোড হিসাবে কে কাজ করছে ক্যাথোড হিসাবে কে কাজ করছে আলটিমেটলি কিভাবে আমাদের অ্যালুমিনিয়াম বেরিয়ে আসে মেথোডোলজিটা তো পড়তে হবেই তিন নম্বরের কোশ্চেন চলে আসবে কিন্তু তারই মধ্যে এমসিকিউ হিসাবে কিন্তু এটাও আসতে পারে যে আমরা ক্রায়োলাইট বা ফ্লোসার কেন অ্যাড করি এই জিনিসটা বেশ তাহলে টোটাল হল এক্সট্রাকশন কপার এক্সট্রাকশনে কপার মেট হোয়াট ইজ কপার মেট এটা কোশ্চেন কপার মেট জিনিসটা কি তোদের বই খুলবি কপার এক্সট্রাকশন যাবি কপার মেট কি জিনিস বড় বড় করে কোশ্চেন লিখে অ্যান্সার দেওয়া রয়েছে কপার মেট কি দেন আমরা কিভাবে কপার মেট থেকে ব্লিস্টার কপার বানাতে পারি কি করতে পারি কপার কপার মেট থেকে আমরা কিভাবে ব্লিস্টার বানাতে পারি পড়তে হবে ইম্পর্টেন্ট মানে সব দেওয়া রয়েছে যে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন হলেরও প্রসেস ফার্নেসে আয়রনের এক্সট্রাকশন এবং কপার মেট কি কপার মেট কি করে আমরা কপারকে এক্সট্রাক্ট করি কপার মেট থেকে মানে ব্লিস্টার কপার আমরা কিভাবে পাই এই প্রসেসগুলো ভালো করে পড়তে হবে বোঝানোর মতো এখানে কিচ্ছু নেই জাস্ট এখানে জাস্ট দুই চারটে রিয়াকশন আছে এটার সাথে এটা মেশাই এটা হয় সেকেন্ড স্টেপে অন্য একটা রিয়েজেন্ট মেশাই এটা পাই এই করতে করতে আলটিমেটলি আমরা কপারকে পাই ঠিক আছে এখান থেকে যে কপারটা বের হয় 99% পিওর ব্লিস্টার কপার মলটেন মল্টেন কপার তো গলিত কপার তার মধ্যে থেকে SO2 টা বাবেল আপ হয়ে বের হচ্ছে বাবেল আপ হয়ে যেই বের হচ্ছে কপারের গায়ে ফোস্কা ফোস্কা মতো দেখতে লাগে ব্লিস্টার মানে ফোস্কা তাহলে কপারের সারফেসটা ফোস্কার মত ফোসকা পরে এরকম দেখতে লাগে তাই ওই কপারকে আমরা ব্রিস্টার কপার বলি গুলি কারণ ওর মধ্যে ডিজলভ বেসর টুটা যখন বাবলের মতো ফুলে যায় তো দেখে মনে হয় যেন ফোসকা পড়েছে তাই কপার দেখ সিম্পল সিম্পল তোকে একটু বই খুলে পড়ে নিতে হবে যে কপার মেট আমরা কি করে বানাতে পারি ব্রিস্টার কপার আমরা সেখান থেকে কিভাবে এক্সট্রাক্ট করি ঠিক আছে আরেকটা কপারের এক্সট্রাকশন আগের পরীক্ষাতে পড়তো যে আমরা এবার রিফাইনিং কিভাবে করবো ইলেকট্রোলাইটিং রিফাইনিং আমরা করি ঠিক আছে ইলেকট্রোনাইটিং রিফাইনিং আমরা করি সেই ইলেকট্রোনাইটিং রিফাইনে অ্যানোডে আমরা ইমপিওর কপার নিই আর ক্যাথোডে আমরা একটা পিওর কপার নিই তাহলে ঠিক আছে সেলফ এক্সট্রাকশন তাহলে এখানে ইমপিওর কপারটা অ্যানোড থেকে কপার টু প্লাস হয়ে সলিউশনে চলে আসে এই সলিউশনের কপারটা এইখানে এসে জমা হয়ে যায় সলিড কপার রূপে এইভাবে আমরা পিওর কপারকে এক্সট্রাক্ট করি একটু পরে নিবি ঠিক আছে তাহলে অ্যানোডে কী হয় কপার ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার টু প্লাসে কন বার হয় ক্যাথোডে এই কপার টু প্লাসে ইলেকট্রন নিয়ে সলিড কপার হয়ে জমা হয়ে যায় তাহলে অ্যানোড ছিল ইমপিওর কপার ইম্পিওর কপার থেকে কপার টু প্লাস বেরিয়ে হলো পিওর কপার হয়ে গায়ে জমা পড়ে গেলো এভাবেই আমরা জমা করি আচ্ছা অ্যানোড মাঠ তলায় যেটা অ্যানোডের নিচে যে কাদার পার্টিকলগুলো মানে কাদার মতো পার্টিকল পড়ে থাকে সেটা আমরা অ্যানোড পারবো জিঙ্ক নিকেল আয়রন এগুলো তলায় থাকে এটা একটু পরে নিই ঠিক আছে তাহলে এই তিনটে প্রসেসের মধ্যে কিন্তু দুটোও পড়ে যেতে পারে মানে এই তিনটে খুবই ইম্পর্ট্যান্ট এই তিনটের মধ্যে যে কোনো একটা তো আসবেই দুটোও পড়ে যেতে পারে ঠিক আছে নেক্সট বই খুলবি প্রত্যেকের কাছে বইয়ে রট আয়রন কাস্ট আয়রন এবং স্টিল এই তিনটের ডিফারেন্স তার ডিফারেন্স ইন দ্য কি কি নিয়ে তৈরি কেন কোনটা বেশি পিওর এগুলো সব দেওয়া রয়েছে ঠিক আছে যদি কোশ্চেন আছে পিওরেস্ট ফর্ম অফ কপার পিওর কপার সরি পিওরেস্ট ফর্ম অফ আয়রন তাহলে তোর অ্যান্সার হবে পিওরেস্ট ফর্ম অফ আয়রন ইজ রট আয়রন এটা যেন অ্যান্সার লিখে আসবি আর রট আয়রন কাস্টা আয়রন স্টিল এদের মধ্যে কার কত পারসেন্ট কার্বন আছে কোন দিকে লক্ষ্য দিবি এই তিনজনের মধ্যে কার কত পারসেন্ট কার্বন আছে ভালো করে মুখস্থ করবি

তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই নটা পড়ে গেলেই এর মধ্যে দুটো কমন পেয়ে যাবে চিন্তা নাই তাহলে তোর প্রতিটা লেখার সময় কি থাকবে এই প্রতিটা এলয় তার কি কি মেটাল দিয়ে তৈরি ঠিক আছে তাহলে কম্পোজিশন কম্পোজিশন যে মেটাল কি কি মেটাল দিয়ে তৈরি পার্সেন্টেজ কে কোন মেটাল কত পার্সেন্টেজ আছে যদি লিখতে পারিস ভালো যদি না লিখতে পারিস কোনো ইস্যু নেই তাহলে কম্পোজিশন লিখতে হবে তারপরে কি লিখতে হবে ইউজ বাস দু তিনটে ইউজ লিখে দিবি আর কি কি মেটাল দিয়ে তৈরি গল্প শেষ আর কিচ্ছু জানতে চাইছে না তবে একটা জিনিস আমি করছি আর কোন মেটাল কত আছে আছে একটু ভালো করে দেখে ঠিক কি বললাম শুধুমাত্র ব্রাশ আর ব্রোঞ্জের জন্য বলছি মেটালের কম্পোজিশনে পার্সেন্টেজটা একটু দেখে নিবি ওটা কোশ্চেন ডাইরেক্ট হয়ে যেতে পারে ব্রাশ আর ব্রোঞ্জটা এতটা ইম্পর্টেন্ট অ্যালয় তোকে ডাইরেক্ট জানতে চাইতে পারে কোথায় কপার কতটা না কপার কতটা ঠিক আছে বেশ এবার আরেকটা জিনিস বলি তোর কাছে আমাদের অ্যালয় তোদের বেসিক্যালি দু টাইপের পড়তে বলবে ফেরাস অ্যালয় ফেরাস আলয় মানে যেখানে মেন মেটাল হচ্ছে আয়রন আয়রনের সাথে কিছু না কিছু মেশানো হয় সেটা হচ্ছে ফেরাস অ্যালয় আর আমার হয় নন ফেরাস আলয় হোয়াট ইজ নন ফেরাসালয় নন ফেরাসালয় হচ্ছে যেখানে আয়রন ছাড়া অন্য কোনো মেটাল তাহলে দিস ডু নট কন্টেন্ট আয়রন অ্যাজ ওয়ান অফ দ্য মেন কম্পোনেন্ট সেটা হচ্ছে নন ফেরাসালয় যেখানে আয়রন বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে ফেরাসালয় একটু ডেফিনেশনের জন্য বললাম যদি তোকে মে ফেরাসালয় নন ফেরাসালয়ের ডেফিনেশান জানতে চায় সম্বন্ধে এটুকু পড়লেই হবে এবার আমাদের নেক্সট টপিকের মধ্যে আমি এখানে মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে বেকে লাইটটাকে লিখেছি ঠিক আছে পলিমার পলিমারের মোস্ট ইম্পর্টেন্টের মধ্যে আমি কাকে রেখেছি শুধু বেকে লাইটকে লিখেছি কিন্তু শুধু বেকেলাইট পড়লে বেকে লাইটটা তো পড়তেই হবে ওটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো তার সাথে সাথে আরও কিছু কোশ্চেন হতে পারে যে কোশ্চেনগুলো আমি এখানে বলছি মানে একটু কম্পারেটিভলি লেস ইম্পর্টেন্ট তো বেকে লাইটটা যেহেতু সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি করলাম পলিমার হুম এক সেকেন্ড আমি কোশ্চেন বলছি ঠিক আছে যেটা ওখানে মেনশন করা নাই আমি আপডেট করে আপলোড করব পিডিএফটা এই কোশ্চেন এই আমি একটু আপডেট করে কোশ্চেন আপলোড করব তাহলে তোকে যেটা জানতে চাইবে হুম এটা বই খুলবি হ্যাঁ কোপলিমার অর মিক্স পলিমার কাকে বলে সাথে সাথে একটা এক্সাম্পল দেখাবি আর হোমোপলিমার কাকে বলে সাথে সাথে একটা এক্সাম্পল দেখাবি পলিমার মানে কি ধর এ এন নাম্বার অফ এ মলিকিউল নিজেদের মধ্যে জুড়ে গেছে ঠিক আছে তাহলে এটাকে আমি বলছি একটা মনোমার আর এই যে এন নাম্বার অফ এ নিজেদের মধ্যে জুড়ে গেছে নাম এন নাম্বার অফ পরপর এনখানা জুড়ে গেছে খানা জুড়ে যেটা তৈরি করেছে যে এনখানা জুড়ে গেছে সেটাকে আমি বলছি পলিমার আর যেটা যেটা জুড়েছে মাল্টিপল টাইম জুড়েছে সেটা হচ্ছে তার মনোমার তাহলে মনোমার জুড়ে জুড়ে আমাদের পলিমার তৈরি হয় তাহলে হোমোপলিমারে কি হয় যদি এ এ এ শুধুই এ জুড়ে নিজেদের মধ্যে পলিমার তৈরি করে সেটাকে আমি কি বলবো হোমোপলিমার আর ধর এ আর বি রিয়াকশন করেছে দিয়ে বি এবি তাহলে এবি পার্টটা বারবার বারবার রিপিট হচ্ছে তাহলে এব বিএ বিএবি তাহলে এগুলো হচ্ছে কোপলিমার তাহলে আলাদা আলাদা মনোমার ইউজ হয়েছে এক্সাম্পল সাথে সাথে লিখবি এটা ইম্পর্টেন্ট এক্সাম্পল ওই যে আমরা ক্যারি ব্যাগ বা পলিথিন বা প্লাস্টিক বলি সেটা হচ্ছে ইথিন মলিকিউলের কো পলিমারাইজেশনের ফলে যেটাকে আমরা বলি পলিথিন বা পলিথিলিন ঠিক আছে যে পলিথিন বলি ওটা আসলে ইথিনে মলিকিউলের পলিমার পলিথিন এটা এটা হোমোপলিমারের এক্সাম্পল দেখলি আচ্ছা কোপলিমারের এক্সাম্পলের মধ্যে এই এক্সাম্পলটা আমি যেটা মুখস্থ করিয়ে দিচ্ছি এক্ষুনি মুখস্থ করে নেয় তাহলে কোপলিমারের এক্সাম্পলের মধ্যে লিখবি তোর অ্যান্সার হবে নাইলন সিক্স সিক্স কী কী কোশ্চেন আসতে পারে নাইলন সিক্সিক্স একটা কোপলিমারের এক্সাম্পল এটা আসতে পারে নাইলন সিক্স সিক্সের মনোমার ইউনিটের নাম কি হচ্ছে হেক্সামিথিলিন ডায়ামিন আর একটা কি অ্যাডিপিক অ্যাসিড মুখস্থ রাখতে হবে কি বললাম মিথিলিন ডায়ামিন আর অ্যাডিপিক অ্যাসিড এইটুকু মুখস্থ রাখলেই হবে কোপলিমারাইজেশনের মধ্যে এটা এমসিকিউর জন্য আচ্ছা নেক্সট 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 এখানে এমসি কিউ বলি ঠিক আছে তোকে প্রশ্ন জানবে নাইলন সিক্স সিক্স ভালো করে শুনে নে তোকে এমসি কিউ এটা করবে যে নাইলন সিক্স কমা সিক্স বা শুধু নাইলন সিক্স এরা কি টাইপের পলিমার কার আন্ডার পরে তোর অ্যান্সার হবে এগুলো পলি এর আন্ডার পরে কারণ নাইলন সিক্স সিক্স বা নাইলন সিক্স এর মধ্যে সিওএনএইচ লিঙ্কেজ আছে সিওএনএইচ লিঙ্কেজকে আমরা অ্যামাইড লিঙ্কেজ বলি যেহেতু নাইলন হচ্ছে পলিমার মাল্টিপেল অ্যামাইড লিংকেজ আছে তাই এদেরকে বলবো আমরা কি পলে তাহলে নাইলন সিক্স সিক্স পলে এর আন্ডার পড়ছে আমরা হেক্সামিসিলিন ডাইমিন অ্যাডিপিক অ্যাসিড এর মনোমার সেটা তো আমরা জানি নেক্সট নাইলন সিক্স সিক্স শুধু নাইলন সিক্স শুধু এটা বলবি নাইলন সিক্স এর মনোমারটা হচ্ছে ক্যাপ্রোল্যাক্টাম এইটুকু মনে রাখলেই হবে এবং নাইলন সিক্স কিন্তু পলি এর আন্ডারে পড়ছে এটা ফর এমসিকিউ বললাম নেক্সট এবার বেকেলাইট যেটা আসলে অ্যাজ এ বড় কোশ্চেন আসবে তাহলে বিকেলাইট কে আমরা বলতে পারি ফেনল ফর্মালডিহাইড রেজিন ফেনল ফর্মালডিহাইড রেজিন এখানে কথাবার্তা লেখা রয়েছে বহু কিছু প্রথমে ফেনল এই যে এটা ফেনল এটা ফেনল আর এটা ফর্মালডিহাইড ঠিক আছে ইলেকট্রিক্যাল থার্ড সেম ইলেকট্রিক্যাল এর পার্টগুলো একটু ডেভিড স্যার এর সাথে কথা বলি স্যার ওই জিনিসগুলো দেখে তো ঠিক আছে কোন লাইফ ক্লাস কখন সেট আছে সেটা তো আমার এই মোমেন্টে জানা নেই একটু অথরিটিকে একটু জেনে নিস বা স্যারকে একটু ফোন করে জেনে নিস তাহলে ফেনলের সাথে ফর্মালডিহাইড রিঅ্যাকশন করছে প্রথমে রিয়াকশন করার পর এরকম একটা রিয়াকশন প্রোডাক্ট আছে অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল আছে এই অর্থ হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল অথবা প্যারা হাইড্রক্সি বেঞ্জাইল অ্যালকোহল প্রথমে একটা লিনিয়ার পলিমার দেয় এরকম একটা লিনিয়ার পলিমার দেয় যেটাকে বলে নোভোল্যাক কি বলে ভিডিওটা হ্যাঁ অবশ্যই লাইভ কেন ভিডিও চ্যানেলে থাকবে সব লাইভ চ্যানেলে থাকবে কোনো চিন্তা নেই আচ্ছা তাহলে এটাকে আমরা বলি নোভোল্যাক তাহলে এই বিষয়ে বলি তোকে কিন্তু শুধু নোভোল্যাক এক্সাম্পল আসতে এই এক্সাম্পল বলছি এক্সামে আসতে পারে কি বললাম বেকেলাইট যে পরীক্ষায় আসবে শুধু তাই নয় তোকে নোভোল্যাকো কিন্তু পরীক্ষাতে নোভোল একও কিন্তু তোকে পরীক্ষাতে দিতে পারে তাহলে নোভোল্যাক হচ্ছে প্যারাহাইড্রক্সি মানে প্রথমে ফেনল আর ফর্মেলাই রিঅ্যাকশন করে বেনজাইল অ্যালকোহল অর্থ বেনজাইল অ্যালকোহল তৈরি করছে অর্থ বা প্যার যে লিনিয়ার পলিমারটা তৈরি হয় লিনিয়ার স্ট্রেট চেইন পলিমার তৈরি করলো সেটাকে আমরা বলছি নোভোল্যাক এবার এই স্ট্রেট চেনগুলোর মাঝে যদি ক্রস লিঙ্কিং তৈরি হয় বুঝতে পারছি চেনের মাঝে যে লিঙ্কেজ এই লিঙ্কেজগুলোকে আমরা বলি ক্রস লিঙ্কার তাহলে দুটো চেনের মাঝে যদি ক্রস লিঙ্কিং হয় দুটো চেনের মাঝে যদি কি হয় ক্রস লিঙ্কিং হয় তখন আমরা কি বলবো যে ক্রস লিঙ্কিং থাকে তাহলে দুটো মানে 90 লাখ চেনের মধ্যে যদি CH2 ক্রস লিঙ্কিং করছে তখন আমি যে পলিমারটা পাই সেটাকেই আমরা বলি বেকেলাইট তাহলে বেকেলাইট কিন্তু একটা ক্রস লিংক পলিমার 90 একটা নয় কিন্তু তাহলে এতগুলো বলতে হবে তারপরে ইউজেস বলতে হবে তাহলে 90 লাখ তুই যখন পলিমারসে সরি বেকেলাইট এলি ফুল মার্কস পাবি ডাইরেক্ট বেকেলাইট লিখলে মার্কস কাটবে আচ্ছা এবার কিছু কোশ্চেন আমি জাস্ট মুখে বলে দিই ন্যাচারাল রাবার হ্যাঁ তোকে জানতে চাইবে ন্যাচারাল রাবারের মনোমার ইউনিটের নাম কি বলবি ন্যাচারাল রাবারের মনোমার ইউনিটের নাম হচ্ছে আইসোপ্রিন কি বলবি আইসোপ্রিন ন্যাচারাল রাবারের মনোমার ইউনিটের নাম আইসোপ্রিন বেশ আচ্ছা এবার ইম্পর্টেন্ট আরও একটা কোয়েশ্চেন ভালকানাইজেশন আমি এই কোশ্চেনগুলো আমার এখানে অ্যাড নেই ঠিক আছে এই ছয় নম্বরের পর সাত আট করে আমি এই কোয়েশনগুলো অ্যাড করে পিডিএফটা আপডেট করে আমি আপলোড করব তখন আমার এখানে টাইপিং টাইপ করতাম আর মিস গেছে ঠিক আছে তাহলে আমি আপডেট করে আপলোড ভালকানাইজেশন ভালকানাইজেশন কি যে আমাদের ন্যাচারালি অকারিং যে রাবারগুলো রয়েছে সেই রাবারটা হচ্ছে সফট স্টিকি কি হয় যখন হিট টেম্পারেচার বাড়ে তখন স্টিকি হয়ে যায় বুঝতেই পারছি স্টিকি মানে কি ব্রিটেল হয় লো টেম্পারেচার লো টেম্পারেচারে ভঙ্গুর হয়ে পড়ে ঠিক আছে এর কি হয় হাই ওয়াটার অ্যাবজর্পশন জল অ্যাবজর্ব করে বসে থাকে এই প্রবলেমগুলো হয় তো এই প্রবলেমগুলো থেকে দূর করার জন্য আমরা কি করি যে ন্যাচারালি অকারিং যে রাবারটা সেই রাবারটাকে আমরা এই প্রপার্টিগুলোকে ইম্প্রুভ করার জন্য আমরা সালফারের প্রেজেন্সে হিট আপ করি ঠিক আছে সালফার দিয়ে হিট করি কতটা পরিমাণ সালফার দেবো সেটার উপরে তো নির্ভর করে তো বিভিন্ন টাইপের রাবার তৈরি হয় আমাদের কিন্তু সালফার ইম্পর্টেন্ট কি ইউজ করি সালফার ইউজ করি সালফার দিয়ে আমরা এটাকে হিট আপ করি সালফার দিয়ে যদি হিট আপ করি তাহলে দ্য প্রসেস অফ হিটিং ন্যাচারাল রাবার উইথ সালফার টু ইম্প্রুভ প্রপার্টিস ইজ কল ফালকানাইজেশন ঠিক আছে তাহলে ভাল্কানাইজেশান হলে রাবারের চেনে সালফারের ক্রস লিঙ্কিং তৈরি হয় তো সালফারের এই ক্রস এর জন্য রাবারের প্রপার্টিটা ইমপ্রুভ হয় সালফারের পরিমাণ কমাবাড়া করে আমরা বিভিন্ন কাজে ইউজ করার রাবারগুলোকে আমরা বানাই ঠিক আছে তাহলে এই ভাল্কানাইজেশানটা ইম্পর্টেন্ট হোয়াট ইজ ভালকানাইজেশন আসবে কোশ্চেন ঠিক আছে এবার এখানে লেখা রয়েছে পাঁচ পার্সেন্ট সরি পাঁচ সালফার আমরা ইউজ করি ফর মেকিং টায়ার

তাহলে এটা একটু দেখে নেবি তাহলে দিজ আর দ্য পলিমার সুইচ ক্যান ইজিলি বি সফট অ্যান্ড রেপিডলি হোয়েন হিটেড অ্যান্ড হার্ড অ্যান্ড হোয়েল কুল্ড তাহলে ওদেরকে গরম করলি ঠান্ডা করলি ওদের স্ট্রাকচারের খুব একটা চেঞ্জ আসবে না সেটা থার্মোপ্লাস্টিক্স থার্মোস্লাসিক পলিমার কি হবে দিস পলিমার সুইচ আন্ডারগো পারমানেন্ট চেঞ্জ অন হিটিং তাহলে হিট করলি গলিয়ে দিলি স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে কেন যখন গলানো হচ্ছে ওরা এক্সটেন্সিভ ক্রস লিঙ্কিং হচ্ছে কিন্তু সেই ক্রস লিঙ্কিংটা এখানে নেই বা হচ্ছে না তার জন্য থার্মোপ্লাস্টিক কিন্তু গরম করলি ঠান্ডা করি গরম করলে ঠান্ডা করি স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে না যাওয়ার জন্য কিন্তু এই জিনিসটা চেঞ্জ হতে পারে থার্মোপ্লাস্টিক আর থার্মোসেটিং পলিমার মধ্যে একবার পার্থক্য এসেছিল তাই এটা বলে দাও এই বছরও যে এটা আসবে তার কোনো গ্যারেন্টি নেই একবার এসেছিল সেই জন্য বেশ নেক্সট ইম্পর্টেন্ট টপিকে যাই ফুয়েল অ্যান্ড যাই এগুলো মুখস্থ চ্যাপ্টার পুরোপুরি মুখস্থ করতে হবে হ্যাঁ ফুয়েল অ্যান্ড লুব্রিক্যান্ট ফুয়েলস এখানে ফুয়েলস আছে তাহলে ফুয়েলসের মধ্যে এখানে তো নয় তোকে ডুলংস লয় সব আছে বহু কিছু আছে পড়তে চাইলে অনেক কিছুই রয়েছে হ্যাঁ তো অত কিছু লাগবে না যেটা আসবেই পরীক্ষাতে আসার চান সব থেকে বেশি সেটা হচ্ছে আফটার নাম্বার অ্যান্ড সি নাম্বার ওই জায়গাটায় আমি যাই তারা এখানে অক্টেন রেটিং এখানে ডেফিনেশন আসবে আমি ডাইরেক্ট ডেফিনেশন চলে যাচ্ছি অক্টেন ডেফিনেশন মুখস্থ কর বেশি ডিটেলে এখন তো বলা টাইম নেই দেখ 10টা 10 এমনি হয়ে গেছে তাহলে অক্টেন নাম্বার ইজ আ অক্টেন নাম্বার অফ অফ ফুয়েল ইজ ডিফাইন্ড অ্যাজ দ্যান পার্সেন্টেজ অফ আইসো অক্টেন দিস ইজ ইওর আইসো অক্টেন স্ট্রাকচার দেওয়া রয়েছে ইন আ মিক্সচার অফ আইসো অক্টেন এন্ড এন হাইফেন দিতে হবে ঠিক আছে এন হাইফেন হেপটেন এই যে এন হেপটেন হুইচ হ্যাজ দা সেম নকিং ক্যারেক্টারিস্টিক্স অ্যাজ দ্যাট অফ দা ফুয়েল আন্ডার এক্সামিনেশন

তাহলে আশি শতাংশ আইসো অক্টেন এবং কুড়ি শতাংশ এন হেপটেন মেশালে আমি যতটা কম্বাস্টন প্রপার্টি পাচ্ছি যে ফুয়েলটাকে আমি এক্সামিন করতে দিয়েছে আমাকে সেই সেই ফুয়েলটারও প্রপার্টিটা একই তাহলে ফুয়েলের নাম্বার আমরা বলবো অনেক যদি আমি দেখি সত্তর শতাংশ আইসো অক্টেন আর থার্টি তিরিশ পারসেন্ট এন হেফটেন মেশালে আমি যে কম্বাস্টিং ক্যারেক্টারিস্টিকটা পাচ্ছি আর আমার যে ফুয়েলটা আছে এই মিক্সচারে যে কম্বাস্টন আর আমার যে ফুয়েলটা আমাকে দিয়েছে এক্সামিন করতে সেই ফুয়েলের কম্বাসন প্রপার্টিটা सेम তখন বলবো সেই ফুয়েলের অক্টেন নাম্বার হচ্ছে 70 এটা তোকে লিখতে দেবে ঠিক আছে দেন অ্যান্টি নকিং এজেন্ট কি তাহলে অ্যান্টি নকিং এজেন্ট কি এটা জানতে যাইতে পারে তাহলে দা অ্যান্টি নকিং প্রপার্টিজ অফ আ গ্যাসোলিন আর ইউজুয়ালি यूज्ड টু यूजुअली ইনক্রিজড বাই অ্যাডিং টেট্রোইথাইল লেটারেল টেল পিবি সি2এইচ5 হোল টয় স্পোর্ট এদেরকে এইটা হচ্ছে একটা অ্যান্টি নকিং এজেন্ট एग्जांपल জানতে যাইতে পারে ঠিক আছে এক্সাম্পল জানতে চাইতে পারে দিস ইজ অ্যান্টি রকিং এজেন্ট আচ্ছা এক্সাম্পলটা দেখে নিন আর তেমন কিছু নেই এবার আমাদের সেম হয়েছে আমাদের জানতে হবে সিটেন নাম্বার বটে সিটেন নাম্বার সিটেন নাম্বার দেখো ওখানে আইসো অক্টেন আর এনহেপ্টেনের মিক্সচার ছিল এখানে হচ্ছে এন হেক্সা ডেকেন আর আলফা মিথাইল ন্যাপথালিনের মিক্সচার তাহলে দ্য পার্সেন্টেজ অফ সিটেন মানে সিটেন ইন দা সেন্স এন হেক্সা ডেকেন এন হেক্সা ডেকেন ইন আ মিক্সচার অফ ইন আ মিক্সচার অফ সিটেন মানে এন হেক্সা ডেকেন কেই সিটেন বলছি তাহলে

ফর্টি পার্সেন্ট আলফামিথাই ন্যাপথালিনের মিক্সচারের যা ইগনিশান প্রপার্টি আমার যে ফুয়েল আন্ডার ক্যারে এক্সামিনেশান তারও কম্বাসন প্রপার্টিটা সেম সেটাকে আমি বুঝবো যে তার সিটের নাম্বার সিক্সটি ওয়ান এটা বোঝায় এরকম কোশ্চেন দেবে বেশ নেক্সট কী করতে হবে নেক্সট আর আমার বলার কিছু নেই তোদের সিলেবাসে ছ ধরনের ছ ধরনের ফুয়েলের নাম বলা রয়েছে কি কী সেই ছ ধরনের এলপিজি সিএনজি ওয়াটার গ্যাস কোল গ্যাস প্রডিউসার গ্যাস বায়োগ্যাস এই ছটা গ্যাসের যে বলেছে ছটা গ্যাসের মধ্যে যে কোনো দুটো বা যে কোনো তিনটে দুটো বা তিনটে তুলবে দিয়ে বলবো টিকা লেখো টিকা লেখো মানে বুঝিস ওই সম্বন্ধে লিখতে দেবে যখন ওই সম্বন্ধে লিখতে দেবে কি লিখতে হবে তোকে ওইটার ক্যালোরিফিক ভ্যালু মেনশন করতে হবে কি মেনশন করতে হবে তাহলে কি কি মেনশন করতে হবে ওটার কোনো যে কোনো একটা বললো ধর তার ক্যালোরিফিক ভ্যালু মেনশন করতে হবে প্রথমত ওটা কি কি নিয়ে তৈরি সেটা বলতে হবে ইউজ বলতে হবে এই কটা জিনিস মেনশন থাকবে ঠিক আছে যেমন কোল গ্যাস সম্বন্ধে আমি যদি বলি কোল গ্যাসের ক্ষেত্রে এখানে কী করে কোল গ্যাস প্রডিউস হয়েছে সেটা বলা হয়েছে কোল গ্যাসে কী কী আছে তার কম্পোজিশন তাহলে কম্পোজিশন মেনটেন করতে হবে মেনশন করতে হবে ক্যালোরিফিক ভ্যালু মেনশন করতে হবে ইউজ মেনশন করতে হবে এই তিনটে জিনিস মেনশন থাকলেই ফুল মার্কস কিন্তু এটা এই ছটার জন্যই পড়তে হবে যে কোনো স্ট্যান্ডার্ড বই আছে খুলবি পেয়ে যাবি অথবা আমি তো পিডিএফ আপলোড করে দেওয়া হয়েছে সেখানেও দেওয়া রয়েছে ঠিক আছে এবার আমাদের লুব্রিক্যানসেন নোটে আসতে হবে ওয়েল আর কিছু নেই এই পড়লেই এনাফ এবার আমরা যদি লুব্রিক্যান্টস নোট নোটে আসি লুব্রিক্যান্টে প্রথম কি পড়বি লুব্রিক্যান্ট কত টাইপের প্রথম বড় কোশ্চেন লুব্রিক্যান্ট তিন টাইপের লিকুইড লুব্রিক্যান্ট অর লুব্রিকেটিং অয়েলস তার মধ্যে অ্যানিমেল অর ভেজিটেবল অয়েলস রয়েছে মিনারেলস অয়েল বা পেট্রোলিয়াম অয়েল ব্লেন্ডেড অয়েল অর ডোপড অয়েল অর কম্পাউন্ড অয়েলস তাহলে বলবি তাহলে লিকুইড লুব্রিক্যান্ট রিডিউস ফ্রিকশন ওয়েট ইয়ার বিটুইন দ্য মেটাল সারফেস আর প্রোভাইডিং কন্টিনিউয়াস লেয়ার বিটুইন দ্যাম এইটুকু তাহলে লিকুইড তারা সেমি লিকুইড সেমি লিকুইড তাহলে সেমি লিকুইড বা সেমি সলিড ফর্মে রয়েছে তাহলে গ্রিজ হচ্ছে সব থেকে বেশি ভালো এক্সাম্পল তাহলে দিজ আর অয়েলস মেড সেমি সলিড বাই অ্যাডিং থিকেনিং এজেন্ট অ্যাড করে করা হয় ঠিক আছে তাহলে এটা সেমি সেমি সলিড লাস্ট আসছে আমাদের সলিড লুপবিক্যান্ট সলিড লুপিক্যান্ট সলিড লুব্রিকেন্টের মধ্যে আমরা একটা নাম তো জানে গেছিই অলরেডি কি গ্রাফাইট আরেকটা নাম আমরা জানবো এম ও এস টু ঠিক আছে তাহলে এই দুটো নাম মনে রাখতে হবে তাহলে এরা লেয়ার বা ল্যামেলার লাইক স্ট্রাকচার থাকে গ্রাফাইট বা মলিমেডিয়াম ডাইসালফাইড তাহলে এরা সলিড ফর্মে থাকে লেয়ার লাইক স্ট্রাকচার হয় একটা লেয়ার আর একটা লেয়ারের উপর স্লিপ খেয়ে বেরিয়ে চলে যায় এদেরকে আমরা বলি সলিড লুব্রিক্যান্ট বলো এবার আগের বছর একটা এমসি কিউ যে ফ্লুইড ফিল্ম লুব্রিক্যান্ট বা বা থিক ফিল্ম লুব্রিক্যান্ট যেটা রয়েছে এটা আমরা কোথায় ইউজ করি যখন লোডটা লো থাকে কিন্তু স্পিডটা হাই থাকে যেমন ঘড়ি যেখানে গিয়ারগুলোর মধ্যে প্রেশারটা কম কিন্তু স্পিডটা বেশি থাকে সেইখানে আমরা ফ্লুইড ফিল্ম বা থিক ফিল্ম ইউজ করি কোথায় ইউজ করি তাকে এখানে লেখা রয়েছে যে ওয়াচেস বা ক্লকসে ইউজ হয় লাইট মেশিনস লাইক সুইং মেশিন সাইন্টিফিক ইন্সট্রুমেন্ট হতে পারে লার্জ পেডেস্ট্রিয়াল বিয়ারিং এইসবে আমরা ইউজ করি সেখানে আমরা ইউজ করি আগের বছর জানতে চাইছিলো যে ওয়াচেসে আমরা কোন টাইপের লুব্লিকেশান ইউজ করবো এরকম কিছুটা জানতে চাইছিল এটা আর একটা আমার কী হতে পারে একটা থিন ফিল্ম বা বাউন্ডারি লুব্লিকেশান এটা কখন হয় যখন লোডটা প্রচুর বেশি তো মেশিনারিটা নড়াচড়া করছে স্লো এটা স্পিডটা স্লো তখন আমরা এটা ইউজ করি ঠিক আছে কোথায় ইউজ হয় লুব্রিকেশন অব জয়নিং বিয়ারিং অর ডিজেল ইঞ্জিনস হাইড্রোলেটিক পাম্প বাল্ব ট্রেন স্পেশালি ক্যাম্পস অ্যান্ড সব বিভিন্ন জায়গাতে ইউজ হয় ইউজ করতে মানে যেখানে প্রেশারটা বেশি থাকে এই সব জায়গাতে ইউজ হয় ঠিক আছে এবার এবার বিভিন্ন প্রপার্টি তোকে পরীক্ষাতে লিখতে দিতে পারে সেই প্রপার্টিগুলো এখানে মেনশন করা রয়েছে লাস্ট আবার টিকা লেখক প্রশ্ন চলে এলো এখানে আবার দু নাম্বারে টিকা লেখা দিতে পারে ক্লাউড পয়েন্ট ফোর পয়েন্ট ইম্পর্টেন্ট ফ্ল্যাশ পয়েন্ট ফাইভ পয়েন্ট সব থেকে বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে এছাড়া ভিসকোসিটি ভিসকোসিটি ইন্ডেক্স সাপনিফিকেশন এগুলো এসেছে কিন্তু ক্লাউড পয়েন্ট ফোর পয়েন্ট ফ্ল্যাশ পয়েন্ট ফাইভ পয়েন্ট এগুলো মাল্টিপাল টাইপ এসেছে তাহলে ভিসকোসিটি সিটি ভিসকোসিটি বলছি স্যার তার আগে যেটা বেশি ইম্পর্টেন্ট ফ্ল্যাশ পয়েন্ট ফাইভ পয়েন্ট ফ্ল্যাশ পয়েন্ট হচ্ছে ইজ দ্য মিনিমাম টেম্পারেচার অ্যাট উইচ অয়েল অয়েল অ্যাট উইচ অয়েল ভেপার অ্যান্ড এয়ার মিক্সচার ইগনাইটস ফর এ মোমেন্ট অয়েল মানে যেটা আমি লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করছি প্রচুর গরম সেখানে অয়েলের কিছু ভেপার তৈরি হয়েছে আর এয়ার মিক্সচার কিছুক্ষণের জন্য ইগনাইট হয়েছে আগুনটা জাস্ট ধরেছে ঠিক আছে ইগনাইটস ফর moment প্রডিউসিং a spark when স্মল ফ্রেমস ইন bot near ইট ঠিক আছে সেটা হচ্ছে তো ফ্ল্যাশ পয়েন্ট আর ফায়ার পয়েন্ট কী হবে যখন আগুন সার কাছে নিয়ে গেলে মিনিমাম পাঁচ সেকেন্ডের জন্য ফ্লেমটা তারা ধরে রাখতে পারে সেটা হচ্ছে তার ফায়ার পয়েন্ট ঠিক আছে বাকি তো এখানে আরও ইনফরমেশন দেওয়া রয়েছে আমি মেন মেন বলে দিলাম প্রত্যেকের বই আছে ডিটেল লেখা আছে লাস্ট কি আছে ক্লাউড পয়েন্ট আর পোর পয়েন্ট এবার যখন অয়েলটা কুল হবে যত টেম্পারেচার কম খুব লো মে ঠান্ডা ঠান্ডা মেশিন বা যেখানে টেম্পারেচার কম সেখানে ইউজ করেছে এবার অয়েল ইউজ করছি অয়েলটা তো জমে যাবে তাই না তাহলে অয়েলটা যদি জমে যায় লুব্রিগেশনের জন্য ইউজ করছিলি অয়েলটা জমেই গেছে ও লুব্রিকেশনই দিতে পারছে না তাহলে লাভ নেই তাহলে অয়েল যখন ক্লুন কুল করা হয় তা টেম্পারেচার অ্যাট উইচ ইট বিকামস ক্লাউডি আর হেজি ক্লাউডি হয়ে গেছে হেজি হয়ে গেছে ঠিক আছে ঘোলাটে হয়ে গেছে সেটাকে আমরা বলছি তা ক্লাউড পয়েন্ট আর যে টেম্পারেচারে ও ফ্লোটাই স্টপ হয়ে গেছে ঠিক আছে টিল্ট করেছি আমি জিনিসটাকে টিল্ট করলাম কাত করলাম তাতেও অয়েল ফ্লো করছে না সেটাকে আমি বলছি তার পোর পয়েন্ট ডেফিনেশন বলে দিলাম অয়েলিনেসটা মাঝে এসেছে অয়েলিনেস মানে কিভার অফ ফ্রিকশন সেটাকে আমি বলছি তার অয়েলিনেস ঠিক আছে দেন তোর স্যাপনিফিকেশান নাম্বার আছে আর তোর ভিসকোসিটি আছে এগুলো তো ফিজিক্স থেকে ভিসকোসিটি ভিসকোসিটি অল্প বিস্তর পড়েছিসি ঠিক আছে তাহলে এই জিনিসগুলো তোর কাছে আসছে আচ্ছা আর একটা জায়গা এখনই বলে দিই দ্য ভিসকোসিটি অফ লুব্রিক্যান্ট ডিক্রিজেস উইথ রাইজ টেম্পারেচার ঠিক আছে টেম্পারেচার বাড়লে ভিসকোসিটি কমে যায় এটা এমসি কিউর বলে দিলাম বলেছিলাম বাকি ভিসকোসিটি তো ফিজিক্স অল্প বিস্তার পড়েছিস বেশ এবার আমরা আমাদের লাস্ট টপিকে চলে যাই বেশি সময় নেই কারণ বেশি লেন্দি হয়ে গেলে তোদেরও দেখতে পছন্দ হবে না তাই আমি কোর জিস্ট করছি টোটালটা এবার কিছু জিনিস পড়তে হবে এইটা অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন সাইমালটেনিয়াসলি হয় এটা পড়তে হবে ইলেকট্রনিক কনসেপ্ট আমি ইলেকট্রনিক কনসেপ্টটা একটু তাড়াতাড়ি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি অক্সিডেশন অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রন দ্যাট মিন্স ধর আয়রন আছে সলিড সে দুটো ইলেকট্রন ছেড়ে দিল তাহলে আয়রন টু প্লাসে কনভার্ট হল অ্যাকুয়াস তাহলে এই যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাহলে লস অফ ইলেকট্রন তাহলে আমি বলবো আয়রনের অক্সিডেশন হচ্ছে নেক্সট কি আসছে রিডাকশন যখন কেউ ইলেকট্রন গেইন করবে ঠিক আছে বা আমি আয়রন ছাড়ি আমি একটা এক্সাম্পল একবারে তাহলে কভার হয়ে যাবে জিঙ্ক ডট ডট জিঙ্ক সলিড স্টেটে রয়েছে দুটো ইলেকট্রন ছাড়লো জিঙ্ক টু প্লাসে কনভার্ট হলো অ্যাকুয়াস জলে গুলে গেছে বা সলভেটে গুলে গেছে আর কি হলো কপার টু প্লাস আছে এটা সলিউশনে গুলে রয়েছে সে দুটো ইলেকট্রন গেইন করলো দিয়ে কপার সলিডে কনভার্ট হলো আচ্ছা ডেফিনেশনটা লিখে দিন এটা হচ্ছে গেন অফ ইলেকট্রন সেটাকে আমরা বলি রিডাকশন তাহলে অক্সিডেশনের রিডাকশন লিখলাম তাহলে অক্সিডেশন আর রিডাকশন রিঅ্যাকশনকে আমরা যদি উপরে নিচে লিখে যোগ করে দিই তখন আমরা পাই টোটাল রিডক্স রিঅ্যাকশন ঠিক আছে তাহলে আমরা কি পেয়েছি জিঙ্কের এই রিঅ্যাকশনটা পেয়েছি আর কি পেয়েছি কপারের রিঅ্যাকশনটা পেয়েছি তাহলে অক্সিডেশন আর রিডাকশন উপরে নিচে লিখলাম ঠিক আছে দিয়ে আমি যদি উপরে নিচে লিখে যোগ করে দিই তাহলে দেখা যাচ্ছে বোথ সাইডে পজিটিভ ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রন ইলেকট্রনটা কেটে যাবে তাহলে জিঙ্ক সলিড কপার টু প্লাস আছে অ্যাকুয়াস সেখান থেকে জিঙ্ক টু প্লাস অ্যাকুয়াস প্লাস কপার সলিড এটা তৈরি হলো ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমার একটা টোটাল রিডক্স রিয়াকশান এইটা হচ্ছে আমার টোটাল রেডক্স রিয়াক রিডক্স মানে রিডাকশন অক্সিডেশন উপরেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল অক্সিডেশন নিচেটা হচ্ছে রিডাকশন তাহলে রিডাকশান আর অক্সিডেশন রিয়াকশান মিলে আমার টোটাল রিডক্স রিয়াকশান হয় এবার বই খুলবি এক্সাম্পল বইয়ে কষ্ট কোষ্ঠ করে কোশ্চেন বানানো রয়েছে যে অক্সিডেশন এবং রিডাকশন রিয়াকশন গোজ হ্যান্ড বাই হ্যান্ড বা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন হ্যাপেন্স সাইমাল্টেনলি অক্সিডেশন হলে রিডাকশন হবে রিডাকশন হলে অক্সিডেশন হবে কেউ আটকাতে পারবে না তো সেই কোশ্চেনটা প্রথমে পড়তে হবে অক্সিডেশন নাম্বার ক্যালকুলেশন কীভাবে অক্সিডেশন নাম্বার কোনো একটা এলিমেন্টের ক্যালকুলেট করতে হয় আবার ওই ক্যালকুলেশনের পার্ট ওটা বলতে গেলে এখন আধ ঘন্টা এক ঘন্টার ব্যাপার আমি এতটুকুর মধ্যে কী করে বলি নেক্সট ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল এইটা তোকে পড় করতেই হবে অবশ্যই করতে হবে ওই মূল কনসেপ্ট যার ভালো করে বোঝে সে সহজেই করে নেবে যে মোল কনসেপ্টে গন্ডগোল আছে তার করতে একটু প্রবলেম হবে কিন্তু ফ্যারাডেজ ল থেকে নিউমেরিক্যাল আসবেই আসবে কিন্তু আপাতত আমি ফ্যারাডেজ লয় নিউমেরিক্যাল না দেখাতে পারলেও আমি ফ্যারাডেজ লয়ের আমি ফ্যারাডেজ লয় স্টেটমেন্টটা তো বলে দিতেই পারি তাই না তাহলে ফ্যারাডেজ ল তাহলে দুটো আছে তাহলে ফ্যারাডের ফার্স্ট ল ফ্যারেড ফার্স্ট ল আমার কি স্টেট করতে স্টেট दट द অ্যামাউন্ট অফ এনি সাবস্টেন্স ডিপোজিটেড অর লিবারেটেড অ্যাট এনি ইলেকট্রন ইজ ডাইরেক্টলি প্রপোশনাল টু দ্য কোয়ান্টিটি অব ইলেকট্রিসিটি পাস থ্রু দ্য ইলেট্রলাইট প্রথমে লিখবি তাহলে ডাব্লু ভ্যারিজাস কিউ সেখান থেকে লিখবি ডাবলিউকাল টু জেড কিউ আর আমরা জানি কিউইকাল টু আইটি তাহলে ফর্মুলাটা হয়ে যাচ্ছে ডাব্লুকাল টু জেড আইটি তাহলে যেই স্টেটমেন্ট লিখবি লেখার পরে পরে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা লিখে দিবি ঠিক আছে আচ্ছা সেকেন্ড স্টেটমেন্ট কি হচ্ছে স্টেটস দ্যাট ওয়ে সেম কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি পাস থ্রু ডিফারেন্ট ইলেক্ট্রলাইট টিক সলিউশন কানেক্টেড ইন এ সিরিজ এটা যেন মেনশন করা থাকে আলাদা আলাদা মানে একটা তোর বাড়িতে একটা আমার বাড়িতে একটা অন্যজনের বাড়িতে এরকম যেন না হয় তিনটে সলিউশনই যদি যেন সিরিজে কানেক্ট থাকে প্যারালালে নয় কিন্তু সিরিজে কানেক্ট থাকে দ্য ওয়েটস অফ সাবস্টেন্ট প্রডিউসেস অ্যাট ইচ ইলেকট্রোড আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দেওয়ার কেমিক্যাল ওয়েটস সরি ইকুইবালেন্ট ওয়েট সরি ইকুইবেলেন্ট ওয়েটের অনুপাতে তারা ডিপোজিট করবে স্টেটমেন্ট স্টেটমেন্টটা অন্তত লিখতে পারতে হবে এবার নিউমেরিক্যাল আসবেই আসবে স্টেটমেন্ট আসুক চাই না আসুক স্টেটমেন্ট আসুক ছাই না আসুক নিউমেরিক্যাল আসবেই যারা পেড ক্লাসে ছিলি তাদেরকে আমি অনুরোধ করবো একটু ফ্যারাডের লটা একটু দেখে নিতে বা যেই গুলো আমি বললাম দেখাতে পারছি না পেড ক্লাসে যারা ছিলেন তারা যেন নিউমেরিক্যালটা একটু দেখে নিস এটুকুই আমার বলা আসবে অবশ্যই নিউমেরিক্যাল আসবে তাহলে গুলো দেখে নিলে মোটামুটি দশ মার্কস মতো নিউমেরিক্যাল থেকেই তুলে নিতে পারবে মানে নিউমেরিক্যাল করতে বেশিক্ষণ সময় লাগে না সুবিধা বড় কোশ্চেন হলে লিখতে হয় আচ্ছা আর একটা জিনিস বলি এই যে জেড জেড এটা কনসেন্ট প্রপার্টি এটাকে আমরা বলি ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট কেমিক্যাল ইকুইভ্যালেন্ট নয় আমাদের দুটো টার্ম আছে ঠিক আছে কেমন আছি ভালোই তো আছি তো নেই তাহলে দুটো টার্ম হয় একটা হয় কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওটা অন্য জিনিস পরীক্ষাতে তোকে যেটা জানতে চাইবে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট ঠিক আছে তাহলে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট হচ্ছে জেড জেড কে আমরা ইলেকট্রো ইকুইভেলেন্ট বলি আসলে তোকে জানতে চাইবে এর ইউনিটটা এর ইউনিটটা জানতে চাইবে এর ইউনিটটা হচ্ছে গ্রাম পার কুলম আমি শুধু সি লিখলাম ঠিক আছে কুলম লেখা আছে বেশ ঠিক আছে তাহলে অ্যান্সার হবে গ্রাম পার কুলম ইলেকট্রোকেমিক্যাল ইকুইবালেন্টে যদি ইউনিট জানতে চাই অ্যান্সার হবে গ্রাম পার কুলম বেশ নিউমেরিক্যাল তো বললাম কী করে আমি এত তাড়াতাড়ি তো দেখানোর উপায় হচ্ছে না না তাহলে আমি বললাম যদি কারোর কোথাও থেকে ইউটিউব থেকেও যদি ইউটিউবে তো পাবি যেই নিট এসবের তো ক্লাস ভর্তি ভর্তি করে আছে ইউটিউবে কোনো জায়গা থেকে ফ্যারাডেজ লয়ের নিউমেরিক্যাল ইজি ইজি দু তিনটে নিউমেরিক্যাল দেখে নিবি তাহলেই কভার হয়ে যাবে ঠিক আছে এবার যেটা বড়ো কোশ্চেন বড় কোশ্চেন খুব ইম্পর্টেন্ট লেট স্টোরেজ সেল লেট স্টোরেজ সেল লেটস স্টোরেজ সেল হচ্ছে একটা সেকেন্ডারি ব্যাটারি সেকেন্ডারি ব্যাটারি হচ্ছে এমন ব্যাটারি যে ব্যাটারিগুলোকে চার্জ করা যায় যে ব্যাটারিকে আমরা চার্জ করতে পারি সেই ব্যাটারিকে আমরা বলি সেকেন্ডারি ব্যাটারি রাইট আর যে ব্যাটারিকে আমরা চার্জ করতে পারি না মানে রিচার্জ করতে পারি না बेसिकली সেইগুলোকে আমরা বলি প্রাইমারি ব্যাটারি তাহলে লেড স্টোরেজ সেল হচ্ছে একটা সেকেন্ডারি ব্যাটারি এই বিষয়ে কিছু কিছু জিনিস ফর এমসিকিউ আমাদের মনে রাখতে হবে হ্যাঁ আপলোড করে দেবো চিন্তা নেই তিনবার ম্যাকি কমেন্ট করতে হবে না আপলোড করে দেবো আমি দেখেছি তোদের জন্যই তো পিডিএফটা বানিয়ে পিডিএফ পিডিএফটা বানিয়ে যদি তোদের না দিই আলটিমেটলি তাহলে লাভ কি হলো তাই না পিডিএফ দিয়ে দেবো চিন্তা নেই আচ্ছা এটা অটোমোবাইলস আমরা ইউজ করি এই ব্যাটারিতে তোকে জানতে চাইতে পারে তিন থেকে ছটা ব্যাটারি মানে তিন থেকে ছটা সেলস থাকে সেটা ছ থেকে বারো ভোল্ট পর্যন্ত কারেন্ট দেয় মানে ভোল্টেজ দেয় পোটেন্সিয়াল ডিফারেন্স দেয় তাহলে তোকে মনে রাখবি ছটা মতো ব্যাটারি থাকে সেটা ছটা মতো সেল থাকে সেটা বারোটা বারো ভোল্টেজের মতো কারেন্ট দেয় আচ্ছা এখানে অ্যানোড হিসাবে কি থাকে অ্যানোড হিসাবে অ্যানোড হিসাবে থাকে স্পঞ্জিলেড হিসাবে কি থাকে স্পঞ্জিলেট অ্যান্সার কোশ্চেন আসবে

পাওয়ার সাপ্লাই কানেক্ট করতে হয় এখানেও সেরকম সুইটেবল ভোল্টেজ ইলেকট্রিসিটি ওখানে কানেক্ট করতে হয় তখন কি হয় ক্যাথোড এবং অ্যানোড রিয়াকশনগুলো অপোজিটে হতে শুরু করে কি হয় ক্যাথোড এবং অ্যানোড রিয়াকশনগুলো আমার কি বললাম অপোজিটে হতে শুরু করে রাইট এক সেকেন্ড দাঁড়া আমার ফোন থেকে আমি লাইভটা অফ করে ফেলেছি আমি ফোনে একবার অন করে নিই আমি বলছি তার অন হয়ে গেছে ঠিক তাহলে ক্যাথোড এবং অ্যানোড যে রিয়াকশনগুলো হয় সেগুলো রিভার্স হয়ে যায় ঠিক আছে

সো চ্যানেল লক্ষ্য রাখবি সবকিছু পেয়ে যাবে আর টেলিগ্রাম চ্যানেলে তো আমি পিডিএফ দিয়ে দেবো তো ওখানে জয়েন হয়ে যাবে আমি টেলিগ্রামের লিঙ্কটা কিছু এখানে কানেক্ট করে দিতে বলছি ঠিক আচ্ছা চল তাহলে কি বলছি নেক্সট হচ্ছে এটা তো লিখলি ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং সমস্ত জিনিস লিখলি ফুয়েল সেল তোদের নেই এটা কেমিস্ট্রি ক্লাস হচ্ছে নেক্সট নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে কোরোসান কোরোসান কিভাবে হয় কোরোসান হতে গেলে কিছু জিনিস মেনশন করি কোরোসান আচ্ছা এখানে লেখাই আছে ফালতু আর লিখে টাইম নষ্ট সময় লাগবে তাহলে কোরোসান কোথায় হয় কোরোসান হতে গেলে আবার ময়েস্ট এয়ার লাগে ময়েস্ট এয়ার মানে যে এয়ারের মধ্যে ওয়াটার রয়েছে মানে ওয়াটার রয়েছে মানে আমরা যেটাকে হিউমিড বলতে হিউমিডিটি বলতে পারি বা ওয়াটার ভেপার মিক্সার রয়েছে মিশে রয়েছে সেটা হচ্ছে ময়েস্ট এয়ার সেটা থাকতে হবে ড্রাই এয়ার বা ভ্যাকুয়ামের মধ্যে কিন্তু রাস্ট হয় না ডাজ নট তাহলে রাস্ট কিন্তু ভ্যাকুমে হবে না তাহলে ওয়াটারের এয়ারের মধ্যে যেন ওয়াটার থাকতে হবে ডাইরেক্ট যদি আয়রনের মধ্যে ওয়াটার কানেক্ট হয় ডাইরেক্ট টাচ হয় তাহলে তো কোনো ইস্যুই নেই তাহলে তো ওয়াটার সোর্সে পাচ্ছে আচ্ছা এবার কোরশান মানে হচ্ছে কেমিক্যালি যখন কোনো মেটালের ক্ষয় হচ্ছে তখন সেটাকে আমরা বলি কোরসান এই কোরশন হচ্ছে কিসের জন্য এনভায়রনমেন্টের বিভিন্ন বস্তু সেই এনভায়রনমেন্টের বিভিন্ন বস্তুকে এয়ার এয়ার এয়ারের মধ্যে যে ওয়াটার রয়েছে সেটা এয়ারের অক্সিজেন সিও টু কার্বন ডাইঅক্সাইড এরা সব কোনো মেটালের কোরশন হতে সাহায্য করে কোরোশন মানে মেটালের ক্ষয় আমরা পার্টিকুলারলি আয়রনের যে ক্ষয় সেই আয়রনের ক্ষয়টাকে আমরা কি বলি আয়রনের ক্ষয়টাকে আমরা একটা আলাদা নাম দিয়েছি সেটাকে আমরা বলি রাস্ট ঠিক আছে কি বলি কোরোশন প্রসেস কোথায় কোথায় আমি ওয়ার্ডটা কোথায় আমি ওয়ার্ডটা এখানে মেনশন করতে চাইছি দেখতে পাচ্ছি না হ্যাঁ এই তো পেয়ে গেছি তাহলে ইন আয়রন ইন আয়রন কোরোসান কল্ড কোরোশনকে আমরা পার্টিকুলারলি রাস্টিং বলি কি হচ্ছে ব্যাপার আর রাস্টিং হতে গেলে আমার ময়েসটিয়ার লাগবেই ড্রাই এয়ার কিন্তু হবে না সেহেতু যতই অক্সিজেন দেয় ময়েস্টিয়ার মানে ওয়াটার আমার লাগছে এবার কি হয় এখানেও ওই ইলেকট্রোকেমিক্যাল একটা সেল তৈরি হয়ে যায় এটা আমরা ইলেকট্রোকেমিক্যাল থিওরি দিয়ে এক্সপ্লেন করতে হবে এটা ওই অক্সিডেন রিডাকশনই হয় মানে রিডক্স সিস্টেমই তৈরি হয়

কভারিং দ্য মেটাল সার্ভেস আর ভেরিয়াস এতটুকু ইনফরমেশন লিখে দিলি এবার আমার এখানে লিখতে হবে যে অ্যানোড হিসাবে কি হচ্ছে সলিড আয়রন ইলেকট্রন ছেড়ে দিয়ে আয়রন টু প্লাসে তৈরি হয়েছে মানে সলিউশনে ডিজল যে ওয়াটারটা রয়েছে সেখানে ডিজলভ হয়ে চলে আসছে ঠিক আছে এবার এই ইলেকট্রনটা ফার্দার যে কি হয় এই যে ইলেকট্রনটা আয়রন ছেড়ে দিল সেটা এইচ প্লাস অ্যাসি এইচ প্লাস আয়রন এবং অক্সিজেনের প্রেজেন্সে জলে কনভার্ট হয়ে যাচ্ছে ঠিক আছে এবার এই আসছে কোথা থেকে ওই জন্যই বললাম হতে গেলে আমার ওয়াটারের সোর্স লাগবেই ওয়াটারটা কাল বা পরশু হবে ঠিক আছে আজকে হওয়ার কথা ছিল আমার ক্লাসে একটু দেরি লাগছে বলে আজকে পোস্টপোন করা হয়েছে কাল বা পরশু একটু লক্ষ্য রাখবি ম্যাথ ক্লাস শিডিউল হয়ে যাবে আচ্ছা আর সিও টু কেন বললাম ক্লাসের এই শুরুতেই লিখেছিলাম যে আমার সিও ও দরকার পড়ে কোথায় লিখলাম যে সিও ও দরকার এইচ টু ও নিজে কিছু এইচ প্লাস আয়নের সোর্স দেয় আর আমরা জানি সিও টু জলে ডিজলভ হয়ে কার্বনিক অ্যাসিড জেনারেট করে এইচ টু আর এইচ টু থ্রিটা ভেঙে গিয়ে আবার এইচ প্লাস আয়ন দেয় তাহলে জল না থাকলে এইচ প্লাস আয়নের আমি সোর্স পাচ্ছি না আর তাতে যদি CO2 টু থাকে আরও একটু এইচ প্লাস আয়নের সোর্স পাচ্ছি সেই এইচ প্লাস আয়নটা চা আয়রন যে চারটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছে আয়রন দুটো ছাড়ছে বেসিক্যালি ব্যালেন্স করার জন্য ওটাকে আমাকে দুই দিয়ে গুণ করতে হবে সেটা গ্রহণ করছে তাহলে আয়রন যে চার এমনি এমনি ইলেকট্রনটা ছাড়ছে না আয়রন দেখছে ওখানে এইচ প্লাস আয়ন আছে ওই এইচ প্লাস আয়নগুলো আয়রনের ছেড়ে দেওয়া ইলেকট্রনগুলোকে গেন করতে চাইছে তাহলে এইচ প্লাস আয়ন আয়রনকে অক্সিডাইজড হতে বাধ্য করছে এক প্রকার সো আয়রনের ওখানে করোশান হচ্ছে সেই জন্য ওয়াটার আমার দরকার করসান হতে গেলে ওভারঅল অক্সিডেশন আর ইন্ডাকশান রিয়াকশানকে জুড়ে দিলে আমাদের টোটাল রিয়াকশনটা আসে এখানে এফি টু প্লাস সেই এফি টু প্লাস অক্সিজেনের সাথে যুক্ত এফি টু ও থ্রি তৈরি করে সেই এফি টু ও থ্রি ফার্দার জলের সাথে যুক্ত হয়ে এফি টু ও থ্রি ডট এক্স এইচ টু ও জলের পরিমাণটা কমাবারা করে

বেশ বেরিয়ার প্রোটেকশন হতে পারে যে আয়রনের উপর আমি কোনো কিছু আল দিয়ে যে আমরা করি রঙ করে দিই তাহলে রঙ করা একটা প্রসেস হতে পারে কিন্তু অতটা ভালো নয় কারণ বিভিন্ন জায়গাতে রঙ উঠে যেতে পারে সেই জায়গাটা সেই জায়গাতে ওয়াটার বা অক্সিজেন এসে রাস্টিং ফেলতে পারে তার জন্য আমাদের কিছু বেটার প্রসেস যেতে হবে স্যাক্রিফিসিয়াল প্রোটেকশন করতে পারি যে আয়রনের উপর আমি জিঙ্কের একটা প্রলেপ চাপিয়ে দিলাম যেটাকে আমরা বলি গ্যালভানাইজেশন এভাবে আমরা প্রোটেকশন করতে পারি এছাড়া ইলেকট্রিক্যাল প্রোটেকশন বা ক্যাথোডিক প্রোটেকশন করা যেতে পারে যে আয়রনের সাথে আয়রনের থেকে মোর অ্যাক্টিভ কোনো একটা মেটাল আমি আয়রনের কাছে রাখলাম তা কোনো একটা মেটাল যদি আয়রনের থেকে মোর অ্যাক্টিভ হয় তাহলে আয়রন তার থেকে লেস অ্যাক্টিভ তাহলে ওয়াটার বা অক্সিজেন যেই আসুক না কেন ওই মোর অ্যাক্টিভ মেটালটা প্রেফারেন্সিয়ালি ওয়াটার বা অক্সিজেনের সাথে রিয়াকশান করবে আয়রনটা বেঁচে গেল তাহলে সেটাও আমরা করতে পারি এবার যখন আমাদের এই ওয়াটার পাইপ যেগুলো মাটির তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড পাইপ থাকে তখন আমরা সেখানে প্রেফারেন্সিয়ালি ম্যাগনেসিয়াম ইউজ করি এটা একটা এমসিকিউ হতে পারে যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার পাইপে আমরা কোন মেটাল ইউজ করি আয়রনের প্রসন কমানোর জন্য ম্যাগনেসিয়াম সেই প্রোটেকশানটার নাম কি ক্যাথোডিক প্রোটেকশন ঠিক আছে এছাড়া আয়রনের উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে আমরা কি বলি গ্যালভানাইজেশন গ্যালভানাইজেশনে কোন মেটালের প্রলেপ দেওয়া হয় জিঙ্কের প্রলেপ দেওয়া হয় এটা কি প্রোটেকশন স্যাক্রিফিসিয়াল প্রোটেকশন ঠিক আছে কিভাবে হয় সে তো ইলেকট্রনিক বলা আছে কিন্তু এই প্রোটেকশনগুলো অল্প অল্প করে পড়বে ঠিক আছে অল্প করে পড়বি কেন তার রিজনটা হচ্ছে কোশ্চেন কি আসতে পারে কোশ্চেন আসতে পারে যে তোর আয়রনের কোরশন প্রিভেন্ট করার মেথোডোলজি সম্বন্ধে বলো তিন মার্কস তুই দুটো তিনটা প্রসেস অল্প অল্প করে এক্সপ্লেন করলি সেটাতে তো কোনো ইস্যু নেই ইস্যুটা হয়ে যাবে তোকে যখন পার্টিকুলারলি বলবে পার্টিকুলারলি কোনো একটা মেথডের নাম বলে দেবে দিয়ে বলবে এই মেথডটা এক্সপ্লেন করো ক্যাথোটিক প্রোটেকশন এক্সপ্লেন করো স্যাক্রি গ্যালভানাইজেশন এক্সপ্লেন করো তখন কি হবে তার জন্য ইন্ডিভিজুয়াল মেথোডোলিগুলো একটু চার পাঁচ লাইন লেখার মতো প্রিপেয়ারেশন নিয়ে যাবে ঠিক আছে অ্যান্ড লাস্ট পরে রয়েছে কনসেপ্ট অফ পিএইচ পিএইচ এর কনসেপ্ট পিএইচটা আমি বলে দিই একটা নিউমেরিক্যাল দেখিয়ে দিই ওর মধ্যে মানে পড়লে চোখ বুঝে করে দিতে পারি চিন্তা নেই পিএইচ মানে হচ্ছে পাওয়ার অফ হাইড্রোজেন মানে পোটেন্স পি ফর তাহলে মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন ঠিক আছে বা তোকে বলবে এইচ সিএল এর কনসেন্ট্রেশন আমি বললাম টেন টু দি পাওয়ার মাইনাস টু মোলার এরকম করে বলা থাকে তাহলে এইচ সিএল এর যে কনসেন্ট্রেশন

তাহলে মাইনাস টুটা লগের বাইরে বেরবে অলরেডি বাইরে মাইনাস টু টু বেরিয়ে চলে গেল তাহলে লগ অফ টেন বেস টেন ওটা ওয়ান তাহলে শুধু টু তাহলে পিএইচ এইচ বেরিয়ে গেল টু তাহলে তোকে যদি পি ও এইচ বার করতে বলে কি করবি পিও এইচ কি করে বার করি তাহলে ফর্মুলাটা সাইডে লিখে দিই তাহলে প্রথম আমি যে ফর্মুলাটা এক্সট্রা পেলাম অ্যাসিডের কনসেন্ট্রেশন বলবে পি এইচ বার করবি ডাইরেক্ট বসিয়ে দিবি আর এটা কি করতে পারি পিএইচ দাঁড়া নিচে লিখি দাঁড়া পিএইচ প্লাস পিওচ ইকুয়াল টু ফর্টিন এটা মনে রাখবি তাহলে তুই যদি pH এর ভ্যালু জানিস তাহলে 14 মাইনাস করে দিলেই তোর pOH এর ভ্যালু বেরিয়ে চলে আসবে তাহলে এটা একটা ফর্মুলা তোকে ইউজ করতে হবে অনেক সময় pOH এইচ বার করতে বলে তাহলে ধর তোকে আমি বললাম যে এরকম বললাম যে NaOH এর কনসেন্ট্রেশন আমি বললাম টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি মোলার এটা তো NaOH আছে তাহলে NaOH থেকে তো OH মাইনাস আসবে তাই না এইচ প্লাস তো আসবে না তাহলে এখানে তোর বেরোবে কি pOH

তোকে ধর বললো H প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা তোকে বললো টেন টু দি পাওয়ার মাইনাস এইট মোলার ট্রিক কোশ্চেন এটা টেন টু দি পাওয়ার মাইনাস এইট মোলার বললো তোর সাদা মনে কাদা নেই তুই পিএইচ ইকাল টু করলি মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের কনসেন্ট্রেশন টেন টু দি পাওয়ার মাইনাস এইট দিয়ে তুই লিখে দিলি পিএইচ আসছে এইট ঠিক তো তুই এটা লিখে দিবি তার মানে পিএইচ আসছে এইট গন্ডগোল হয়ে গেল ভুল এটা ভুল ঠিক আছে কেন ভুল এর ক্যালকুলেশনটা এইভাবে করতে হয় যে

বোঝা গেছে কতটা যেই ভ্যালুটা কিন্তু হুইচ ইজ লেস দেন সেভেন তাহলে পরীক্ষাতে তোকে যদি বলে যে তাহলে ওর কি সাতের থেকে বেশি না সাতের থেকে কম না সাতের সমান না বলতে পারবো না তাহলে অ্যানসারটা হবে কিন্তু সাতের থেকে কম সিক্স পয়েন্ট নাইন ফাইভ জানতে চাইবে না ক্যালকুলেশন করতে দেবে না অ্যান্সারটা সেই সাতের থেকে কম হবে আর একটা কথা জানিস তোরা সবাই তাও আমি এখানে মেনশন করে দিই দাঁড়া লাস্ট জিনিস আমি যেটা মেনশন করবো উপরে মেনশন করে দিই যে যদি পিএইচ এর ভ্যালু দেখি 7 এর থেকে কম তাহলে সেটা অ্যাসিডিক সলিউশন যদি পিএইচ এর ভ্যালুটা 7 এর সমান হয় তাহলে সেটা নিউট্রাল আর যদি পিএইচ এর ভ্যালুটা গ্রেটার দ্যান 7 হয় তখন সেটা বেসিক ঠিক আছে তাই না তাহলে এই কোশ্চেনটা কোস্ট্রিকটাও قناه এই যে আমি অ্যাসিডের সলিউশন দিয়েছি অ্যাসিডের সলিউশনটার পিএইচ 7 এর থেকে বেশি আসে কি করে সাতের থেকে বেশি মানে তো বেশিক রেঞ্জে চলে যায় তাহলে অ্যাসিডের সলিউশনের পিএইচ কোনো বেসিক রেঞ্জে যেতে পারে না তাহলে আমাদের ক্যালকুলেশনে কিছু গণ্ডগুলো হচ্ছে ওটা ক্যালকুলেশন করলে টেনটু সিক্স সিক্স পয়েন্ট নাইন ফাইভ ক্যালকুলেশন যেহেতু লাগছে না তোরা জিলেট দিতে যাচ্ছিস না তাই ক্যালকুলেশন দেখাচ্ছি না কিন্তু পিএচটা সাতের থেকে কম হয় তাহলে অ্যান্সারটা কী করে আসবি টেন টু দি পাওয়ার মাইনাস এইট মোলার অ্যাসিডের সলিউশনের পিএইচটা সাতের থেকে কমই হয় অ্যান্সারটা লেস দ্যান সেভেন করে আসবি ঠিক আছে এটাই লাস্টের কথা আমার বলার তাহলে যে দু একটা কোশ্চেন আমার ওখানে মেনশন করা নাই ওই দু একটা কোশ্চেন ওই পিডিএফটাকে আপডেট করে আমি আপলোড করে দেবো আর যদি চ্যাপ্টিভিয়াস ইয়ার ওয়াইজ প্রতিটা কোশ্চেনের সলভ দেখতে চাস তাহলে আগের বছর আমি পড়িয়েছি চ্যানেলে খুঁজলেই পেয়ে যাবি অথবা আমি এই চ্যানেলের নিচে এই সরি এই ভিডিওটার নিচে ডেসক্রিপশন বক্সে ওই প্রতিটা ভিডিওর লিঙ্ক অ্যাড করে দিতে বলবো আজকে বা কালকের মধ্যে ওই ভিডিও প্রতিটা ভিডিওর লিঙ্ক অ্যাড হয়ে যাবে বা প্রিভিয়াস ইয়ার মানে পুরোনো সার্চ করলেও পেয়ে যাবি ঠিক আছে পাঁচটা ক্লাস আছে প্রতিটা প্রিভিয়াস ইয়ার ধরে ধরে বলা আছে এই ছিল তোদের সাজেশান এর মধ্যে থেকে পড়লে এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্টও কোয়েশ্চেন তুই কমন পেয়ে যাবি এবার ওটা হচ্ছে এমসি কিউগুলো বা তুই যতটা ভালো হ্যান্ডেল করতে পারবি কারণ এমসি কিউগুলো সমস্ত ভালো করে অ্যান্সার করতে চাইলে একটু তো ফান্ডামেন্টালটা পড়তে হবে তাই বড়ো কোশ্চেন যা যা আসতে পারে ওর মধ্যে থেকে যা যা এমসি কিউ হতে পারে মোটামুটি আমি বলে দিলাম ঠিক আছে এই করলেই মোর দ্যান এনাফ কিছু যদি ডাউট থাকে গ্রুপে বলিস আমি পিডিএফ আপলোড করে দেবো কোনো চিন্তা নেই পিডিএফ কিনতে কোনো টাকা ক্লাসগুলো কিনতে কত টাকা লাগে পেয়েড ক্লাসগুলো কিনতে এখন ক টাকা করে চলছে তো আমি জানি না তাহলে যারা চার মাস ধরে টোটাল সেমিস্টার পড়েছে তাদের ফাইভ নাইনটি নাইনেই হয়ে গেছিলো ঠিক আছে মানে চার মাস শুধু ফাইভ নাইনটি নাইন প্রতি মাসে নয় তো তখন ওরকম ছিল এখন কত থাকবে আমার জানা নেই আমি একবার দেখছি তারাক দেখে বলি দাদা একটু আমার তো এখানে দাম শো করবে না হ্যাঁ সিক্স নাইনটি নাইন এটা দেখতে পাচ্ছি সিক্স নাইনটি নাইনে পুরো সেমিস্টার ছিল আমার নয় যে প্রতি মাসে সিক্স নাইনটি নাইন তুই একবার সিক্স নাইনটি নাইন পে করলে সমস্ত সিলেবাস কভার হবে তিন চার মাস ধরে এটা করানো হয়েছে বা তো পরীক্ষা হলো এখন কিনতে গেলে কত আমি তো সেটা জানি না সেটা একটু ডেবিট স্যার এইগুলো সমস্তই ডেবিট স্যারের সাথে কথা বলে নিস আচ্ছা ঠিক আছে তাহলে আমি লাইভ অফ করলাম